আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আরেকজনকে যুক্ত করি, নাইমুর রহমান ইফতে। নাইমুর রহমান ইফতে, আপনি বলেন তাহলে। আমি অনেকদিন যাবত আপনাদের বিভিন্ন লাইভ বিতর্ক দেখে থাকি, ইসলামের উপরে যে অভিযোগ আপনারা করেন এসব বিষয়গুলো দেখে থাকি এবং আপনার সংশয় ডট কম এ লেখা পড়েছি। তো আমি দেখি যে স্ত্রীকে প্রহার নিয়ে, স্বামী কর্তৃক স্ত্রীকে প্রহার নিয়ে ইসলামের কিছু বিধান নিয়ে আপনারা অনেক কটূক্তি, কিছু স্লিং ওয়ার্ড ইউজ করে যে স্ত্রীকে পেটানো ইত্যাদি এরকম কিছু ভাষা ব্যবহার করেন, কিন্তু যে আমার কথাটা হচ্ছে এখানে পেটানো, কাউকে মারার জন্য শাস্তি দেওয়ার জন্য পেটানো আর শাসন করার জন্য পেটানো, এর ভিতরে পার্থক্য আছে। কিন্তু যেমন কি পার্থক্য আছে ভাই, কি পার্থক্য আছে? তার আগে আপনি একটু বলে নেন যে একজন মানুষের গায়ে হাত তুললে, তার আত্মসম্মানে লাগে কিনা, সেই জিনিসটা একটু বলে থাকে। সবসময় লাগে না, আমি বলি মানে আপনার বাবার আত্মসম্মান না থাকে, আপনার যদি আত্মসম্মান না থাকে তাহলে তো লাগবেই না, তাই না? আপনি যদি মনে করেন আত্মসম্মান থাকলেও সবসময় লাগবে না, এটা ব্যক্তি বিশেষে নির্ভর করে। আমি কথা বলছি, কথা শুনে নেন, কথা এইভাবে আলোচনা করবেন না, এইভাবে আপনি তো আমার কথা বুঝতে পারবেন না। তাহলে ভাই এইভাবে আলোচনা করলে তো বের করে দিব, আপনি তো কথা বলতে পারবেন না। ওকে বলো, নিজেকে ঠান্ডা করেন, দরকার হলে একটু পানি খান, পানি খেয়ে তারপরে আলোচনা করেন, ঠিক আছে? হ্যাঁ, পানি খেয়ে নিজেকে রিল্যাক্স করেন, ঠিক আছে? এত উত্তেজিত হবেন না। তো প্রথমে প্রথম কথা হচ্ছে যে একজন মানুষের গায়ে টাচ করা, গায়ে স্পর্শ করা, একজন প্রাপ্তবয়স্ক মানুষের গায়ে স্পর্শ করা, এটা মানুষের আত্মসম্মান হানি করে নাকি করে না, এটা আপনাকে জিজ্ঞেস করেছি। আপনি বলছেন যে করে না, অনেক সময় করে না। আমি বলেছি যে যদি আপনার আত্মসম্মান নাই থাকে তাহলে করবে কেমনি? হ্যাঁ, কিন্তু একজন সভ্য মানুষের গায়ে স্পর্শ করলে, গায়ে যদি আঘাতের উদ্দেশ্যে স্পর্শ করা হয়, তাতে মানুষের আত্মসম্মানের হানি হয়, মানুষের ডিগনিটি নষ্ট হয়। ডিগনিটি জিনিসটা কি, এই জিনিসটা কি আপনি বলছেন ভাই? আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি, উত্তর দিবেন। হ্যাঁ হ্যাঁ, ধরেন আপনার বন্ধু আপনাকে জিজ্ঞাসা করছে, দোস্ত কেমন আছিস, বলে একটা থাপ্পড় মারলো, একটা থাপ্পড় দিল, আর একজন অপরিচিত লোক আপনার গায়ে সেটা থাপ্পড় দিল, দুটো কি একভাবে আপনি দেখবেন? যদি সে আমাকে আঘাত করার উদ্দেশ্যে দিয়ে থাকে, আমাকে যদি সে আঘাত করে, তার উদ্দেশ্যটা, তার মোটিভটা, যে কোনো অপরাধের ক্ষেত্রে পুলিশ এবং আদালত সবসময় যে জিনিসটা দেখে, এই কাজের পেছনে আপনার মোটিভটা কি, আপনার উদ্দেশ্যটা কি ছিল। অনেক সময় আমাদের মানে ধাক্কা লেগে যায়, একজন আরেকজনের সাথে ধাক্কা লেগে যায়। আপনার সাথে আমি রাস্তায় হাঁটতেছি, আপনার গায়ে একটু ধাক্কা লেগে গেছে বা আপনার পায়ে একটু লাথি লেগে গেছে, আমার কথা মাঝখানে কথা বলছেন ভাই, এখন আমি উত্তর দিচ্ছি না, আপনি প্রশ্ন করেছেন উত্তর দিচ্ছি না, তো কথার মাঝখানে কথা বলছেন কেন? আমি বলেছি, মনে করেন আপনি, আমি রাস্তা দিয়ে হাঁটছি, আপনার সাথে আমার ধাক্কা লেগে গেছে। হ্যাঁ, আমার উদ্দেশ্য ছিল না আপনাকে কোনো আঘাত করা, আমার উদ্দেশ্যটা ছিল না, আমার মোটিভ ছিল না আপনাকে কোনো ধরনের আঘাত আমি করব, আপনার গায়ে টাচ করবো, এরকম কোনো মোটিভ আমার ছিল না। এরকম যদি থাকে যে আমার মোটিভ নাই, আপনাকে আঘাত করার মোটিভটা আমার নাই, যদি মোটিভটা না থাকে, উদ্দেশ্যটা না থাকে, তাহলে তো অবশ্যই সেটা কোনো ক্রাইম না। কিন্তু যদি আমার উদ্দেশ্য থাকে আপনাকে গায়ে আঘাত দিব, গায়ে শরীরে আমি আঘাত দিব, আঘাত দিয়ে আমি আপনাকে কিছু একটা বোঝাবো, শেখাবো, আপনাকে মানতে বাধ্য করব, কোনো একটা কাজ আপনাকে মানতে বাধ্য করব বা কোনো একটা কিছু আপনাকে বোঝাবো যেন আপনি সেই কাজটা করতে বাধ্য হন, এই কারণে আমি কখনো কারো গায়ে হাত তুলতে পারি না। সভ্য পৃথিবীতে এই সিস্টেমই নাই, সভ্য পৃথিবীতে এখন এই ধরনের গায়ে হাত তোলা একদম সম্পূর্ণ নিষিদ্ধ। আপনারা তো বাংলাদেশে থাকেন, আপনারা তো এই জিনিসগুলো জানেন না। হ্যাঁ, আপনারা দেখেন যে বাংলাদেশে যখন পুলিশটা মানে কোনো চোর ধরে তখন বাইরা লাইথা বাইরা হাড্ডিগুটি ভেঙে দেয়, আপনারা তো এই কালচারে বড় হয়েছেন, একটা অসভ্য বর্বর ইতর বদমাইশ একটা কালচারে আপনাদের বেড়ে ওঠা, এই জন্য আপনারা এই স্বাভাবিকভাবে এই জিনিসটাকে মেনে নেন। হ্যাঁ, এবং আপনাকেও নিশ্চয়ই ছোটবেলা থেকে যখন বড় করা হয়েছে, আপনার বাপে বাবা মা আপনাকে বেদম ছেঁচা দিচ্ছে, হ্যাঁ, কোনো একটা অপরাধ করছেন, কোনো একটা খারাপ কাজ করছেন, বেদম ছেঁচা দিচ্ছে। কিন্তু সভ্য পৃথিবীতে মানুষ মানুষের গায়ে হাত দিতে পারে না, এটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন। প্রত্যেক মানুষের অধিকার আছে, গায়ে আঘাত না পাওয়ার অধিকার আছে, প্রত্যেকটা মানুষ শরীরে আঘাত পাবে না, এই অধিকারটা একটা আন্তর্জাতিক মানবাধিকারের অংশ। কোনো মানুষকেই আপনি, পৃথিবীর কোনো মানুষকে আপনি গায়ে হাত তুলতে পারেন না। গায়ে হাত তোলা তো একই সাথে তো হচ্ছে গিয়ে তাকে আঘাত করা, এবং একই সাথে হচ্ছে তার ডিগনিটি নষ্ট করা, তার আত্মসম্মানে হানি করা। এমনকি একটা বাচ্চারও আত্মসম্মান বোধ থাকে, একটা বাচ্চা যখন বড় হয় আস্তে আস্তে, তাকেও আপনি গায়ে হাত তুলতে পারেন না, কোনো একটা অপরাধ করছে বা কোনো একটা খারাপ কাজ সে করেই ফেলছে, তাকে আপনি বোঝাতে পারেন, তাকে আপনি বলতে পারেন মৌখিকভাবে, কিন্তু তার গায়ে হাত দিয়ে তাকে আঘাত করে, উদ্দেশ্যটা যদি আপনার থাকে, আঘাত দিয়ে তাকে ওই কাজটা করতে বাধ্য করবো আমি, সে করতেছে না, তাকে আমি আঘাত করে, শরীরে আঘাত করে, ব্যথা দিয়ে তাকে ওই কাজটা করতে বাধ্য করবো, এটা সভ্য পৃথিবীতে সম্পূর্ণ নিষিদ্ধ একটা কাজ। আমি আপনাকে বলেছি যে আমাদের আগে দেখতে হবে মোটিভটা কি, মোটিভটা যদি হয় আপনার গায়ে আঘাত দেয়া, তাহলে অবশ্যই সেটা একটা ক্রাইম। আপনি যে প্রশ্ন করেছেন, আমার বন্ধু যদি এসে আমার পিঠে একটা ধাক্কা দেয়, আয় কিরে দোস্ত, এইটা তার মোটিভ ছিল না, আমাকে আঘাত করাটা তার মোটিভ ছিল না। সে যদি এমন হয় যে
সে আমার শরীরের ঘাড়ের এমন একটা জায়গায় মানে থাপ্পড় দিয়ে বসছে যেটার কারণে আমি ব্যথা পেয়ে গেছি, তারপরেও তার মোটিভ ছিল না আমাকে আঘাত করা। কিন্তু একটা অপরিচিত লোকও যদি এই কাজটা করে তার মোটিভটা দেখতে হবে, তার মোটিভটা যদি থাকে আঘাত করা তাহলে অবশ্যই এটা অন্যায়, কিন্তু যদি মোটিভটা আঘাত করা না থাকে তাহলে তো সেটা অন্যায় না। হ্যাঁ এবার বলেন। হ্যাঁ বলবো বলবো ভাই। হ্যাঁ হ্যাঁ বললাম তো, বলেন। হ্যাঁ, তো আপনি বললেন যে বর্তমান পৃথিবীতে এটা নিষিদ্ধ যেহেতু মানুষের আত্মমর্যাদা ক্ষুণ্ণ করছে, আচ্ছা নিষিদ্ধটা করলো কি বর্তমান পৃথিবীতে? আমরা মানুষেরা করেছি, আমাদের যে আন্তর্জাতিক মানবাধিকার সনদ আছে সেখানে এই জিনিসগুলো পরিষ্কার ভাবে বলা আছে। আমরা মানুষরা আমাদের জ্ঞান বুদ্ধি ব্যবহার করে দেখেছি যে কোনো মানুষ আঘাত পেতে পছন্দ করে না। মানুষ, প্রত্যেকটা মানুষের জন্মগত একটা অধিকার আছে, সেই অধিকারটা হচ্ছে আঘাত না পাওয়ার অধিকার। আপনি যেমন আঘাত পেতে পছন্দ করেন না, আরেকজন আঘাত পেতে পছন্দ করে না। এখন পৃথিবীর মানুষ দেখেছে যে কাউকে যদি এই ক্ষমতাটা দেয়া হয়, মনে করেন একটা সমাজে যদি ধনী মানুষদেরকে এই অধিকারটা দেয়া হয় যে ধনী মানুষরা গরিব মানুষদেরকে পিড়াইতে পারবে, এটার কোনো বিচার হবে না। হ্যাঁ, ধনী মানুষরা অ্যালাউড গরিব মানুষদেরকে পিড়াইনোর জন্য। অথবা যদি এরকম একটা সমাজে আমরা বসবাস করি যে ফর্সা চামড়ার মানুষেরা কালো চামড়ার মানুষদেরকে পিড়াইতে পারবে, হ্যাঁ তারা অ্যালাউড, তারা একটা স্পেশাল ক্ষমতা প্রাপ্ত, তারা হচ্ছে গিয়ে যেহেতু তাদের চামড়া সাদা, চামড়া ধলা, এই জন্য তারা একটা স্পেশাল ক্ষমতা প্রাপ্ত যে তারা চাইলে কালা চামড়ার মানুষদেরকে পিড়াইতে পারবে। অথবা যদি এরকম হয় একটা সমাজে, পুরুষ, আমি হচ্ছে আমার একটা মানে নুনু আছে, হ্যাঁ এই নুনুর কারণে আমি যারা মেয়ে তাদেরকে আমি পিটাইতে পারি, বা আমার গায়ে শক্তি বেশি, বা আমি রাজনৈতিক নেতা, বা আমি হচ্ছে গিয়ে পুলিশ, আমি হচ্ছে গিয়ে রাজনীতিবিদ, আমি হচ্ছে গিয়ে এমপি, এই রকম যারা মানুষেরা আছে, এই মানুষেরা যদি এরকম একটা সমাজ যদি আমরা গঠন করি যে এই রকমের মানুষেরা যারা হচ্ছে সমাজে হচ্ছে পিছিয়ে পড়া, বা সমাজে দুর্বল, বা সমাজে হচ্ছে গিয়ে অসহায়, বা সমাজে হচ্ছে দরিদ্র, বা ধরেন রেসের ভিত্তিতে যাদের চামড়া হচ্ছে কালো, তাদেরকে যদি এই রকমের একটা আইন আমরা করি যে ক্ষমতাবান মানুষ দুর্বল মানুষদের, ভাই আপনি বেকুবের মতো হাসতেছেন কেন ভাই? বলি কেন হাসতেছি ভাই? আপনার যদি আমার সাথে কথা বলতে ভালো না লাগে তাহলে তো আপনি বিদায় নেন। আপনার সঙ্গে কথা বলতে ভালোই লাগছে, আমি আমার নিজের মতো যেটাই করি, আপনি আপনার কথা বলেন। তো শুনতে বেকুবের মতো আপনি হাসতেছেন কেন? বেকুবের মতো হাসতেছেন কেন? হাসতেছি বলি, বেকুবের মতো আমি হাসছি না, বেকুবের মতো আপনি কথা বলছেন। আমি বলি ভাই বলো, আপনি বললেন যে বেকুবের বলতে আমি কথাবার্তা বললে থাপড়ায়া থাপড়ায়া দাঁতে পায়ের ফালায় দিই, এই সমস্ত বলদের মতো কথা বললে থাপড়ে আপনাকে ভদ্রভাবে কথা বলা হচ্ছে আপনার সাথে, ভদ্রভাবে আপনার সাথে আলোচনা করা হচ্ছে, আপনি মিচকি মিচকি হেসে যাচ্ছেন কেন ভাই? মানে মানে দাম দিছি দেখা, শোনেন শোনেন ভাই, আপনাদের মতো অশিক্ষিত মূর্খগুলোর সাথে আমি কথা বলি এটা আপনাদের চোদ্দ গোষ্ঠীর ভাগ্য। মানে আপনাকে একটা স্কোপ দেওয়া হচ্ছে এখানে কথা বলার, মানে মাথা উঠে গেলেন সাথে সাথে মাথা উঠে গেলেন। আমি যেটা বলতেছি চুপ করে শোনেন, যদি ভালো না লাগে বিদায় হন, ঠিক আছে? আমি যেটা বলছি যে একটা সমাজ, আর একবার মিচকি মিচকি হাসলে লাথি মেরে বের করে দেবো, ঠিক আছে? হ্যাঁ, খুব সুন্দর করে চুপ করে বসে থাকেন, ঠিক আছে? এরপরে যদি মিচকি মিচকি হাসেন, কিছুক্ষণ নবীরে গেলামো, কিছুক্ষণ আল্লাহরে গেলামো, তারপর লাথি মেরে বের করে দিন, ঠিক আছে? খুব সুন্দর করে চুপ করে বসে থাকেন, মিট করে রাখছি আপনারা, আপনার কথা শোনা যাচ্ছে না, ঠিক আছে? আরেকবার মিচকি হাসলে প্রথমে নবীরে গেলামো, তারপর আল্লাহরে গেলামো, তারপর আয়েশারে গেলামো, তারপর খাদিজারে গেলামো, তারপর লাথি মেরে বের করে দিন। খুব ভদ্রভাবে সুন্দর করে বসে থাকেন, ঠিক আছে? ভদ্রভাবে কথা বলতেছি, আপনিও সেই ভদ্রতা বজায় রাখেন, ঠিক আছে? হ্যাঁ, মানে এমন এমন আচরণ করবেন না যেটা অন্যকে অসম্মান করা হয়, ঠিক আছে? আলোচনা করতেছেন অবশ্যই আলোচনা করবেন, প্রশ্ন করবেন, আপনিও আপনার পক্ষে যুক্তি দিবেন, কোনো সমস্যা নেই, সেটা আমি অ্যাকসেপ্ট করব। কিন্তু যদি অসম্মান করার চেষ্টা করেন কাউকে, মানে আপনি যদি এমন মুচকি মুচকি হাসি হাসি অসম্মান করার চেষ্টা করেন, আপনার আপনার যে বিরোধী তাকেও আপনার সম্মান দিতে হবে, ঠিক আছে? সে কথা বলছে এই সময় আপনি এমন করবেন না, এটা হচ্ছে অসম্মান করা। আপনারা তো অশিক্ষিত মূর্খ মুমিন মুসলমান, তো এই জন্য আপনাদের মাথায় এগুলো ঢোকে না যে আরেকজনকে অসম্মান করতে হয় না, ঠিক আছে? এই যে এই কথাগুলো বললাম, এই কথাগুলো হইলো আপনার জন্য শিক্ষা। হ্যাঁ, এরপরে যখন কথা বলবেন তখন ভদ্রভাবে কথা বলবেন, এমন আচরণ করবেন না যেটাতে অন্য মানুষ অফেন্ডেড হয়, অন্য মানুষের সম্মান নষ্ট হয়, ঠিক আছে? ভালো ভদ্রভাবে কথা বলেন, আমি আপনার সাথে কথা বলবো, কোনো সমস্যা নেই, কিন্তু কোনো ধরনের এমন কোনো আচরণ করবেন না যাতে আমি অফেন্ডেড হই, ঠিক আছে ভাই? হ্যাঁ শোনেন, যদি আমরা এমন একটা সমাজ গঠন করি যে সমাজের ভিতরে দেখা যায় যে শক্তিশালী যেই মানুষেরা, মনে করেন প্রতিবন্ধী কিছু মানুষ আছে, এবং যারা হচ্ছে প্রতিবন্ধী না তাদেরকে যদি এই স্পেশাল ক্ষমতাটা দেওয়া হয় যে তুমি চাইলে প্রতিবন্ধী মানুষেরা যদি কোনো ধরনের কিছু করে তাদেরকে পিটাইতে পারো, কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো মানুষ মানুষের কোনো অর্জিত ব্যাপার না। এই যে আমার গায়ের চামড়া একটু সাদা, আমি যদি এরকম বলি যে আমার গায়ের চামড়া যেহেতু সাদা সেহেতু আমি অমুককে পেটাইতে পারি, গায়ের চামড়া যে কালো তাকে পেটাইতে পারি, বা আমার বাপে হইলো গিয়া জমিদার, আমি হলাম জমিদার বংশ, তাহলে আমি এলাকার প্রজাদেরকে পিটাইতে পারি। মানে ওদেরকে আমি শিক্ষা দিব, ওদেরকে আমি শাসন করব, শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে আমি পৃথিবীতে সমস্ত মানুষই যখন আরেকজনকে মারে তখন তারা এই যুক্তিটা দেয় যে আমি তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে মারছি। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইরাকে আক্রমণ করে, যুদ্ধ করে, তারাও একই যুক্তি দেয় যে আমরা ওদেরকে শিক্ষা দিচ্ছি। হ্যাঁ, কিন্তু এই শিক্ষা দেওয়ার ব্যাপারটা যে কতটা ভয়ঙ্কর, আমরা সেই তারা তো সেই শিক্ষাটা চায় নাই, হয়তো শিক্ষাটা না চাইতেই একজন মানুষের কাছে কেন এই ক্ষমতাটা থাকবে যে সে তার কোনো একটা বৈশিষ্ট্যের কারণে আরেকজন মানুষের উপরে
মানে অত্যাচার করতে পারে বা তাকে মারতে পারে, তাকে মারার এই অন্য একজন মানুষকে মারার এই অধিকারটা পৃথিবীর কারোরই নাই। এই জিনিসটা আমরা বহু বছরের, আমরা মানব সভ্যতা বহু বছরের পথ পরিক্রমায় আমাদের যে হিস্ট্রি আছে সেই হিস্ট্রিতে দেখেছি যে এমন কোনো মানুষকে এমন কোনো পাওয়ার দেয়া যাবে না, এমন কোনো স্পেশাল পাওয়ার দেয়া যাবে না যে স্পেশাল পাওয়ার ব্যবহার করে সে অন্যকে শিক্ষা দেওয়ার জন্যই হোক, সেটা যে কোনো জিনিসের জন্যই হোক, অন্য মানুষকে মারার অধিকার প্রাপ্ত হয়। এই কারণে সভ্য সমাজে আন্তর্জাতিক মানবাধিকার সনদে এই জিনিসটা পরিষ্কারভাবে এসেছে যে কোনো মানুষ, মানুষের জন্মগত কোনো বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মানুষের অধিকারের ভিতরে কোনো পার্থক্য হবে না। একটু অপেক্ষা করেন, বলতে দিচ্ছি, একটু অপেক্ষা করেন। মানুষের অধিকারের মধ্যে কোনো পার্থক্য হবে না, মানুষের সম্মানের মধ্যে কোনো পার্থক্য হবে না। প্রত্যেকটা মানুষ হচ্ছে সমমর্যাদার, সম অধিকার বিশিষ্ট। লম্বা মানুষের যতটুকু অধিকার, খাটো মানুষেরও ততটুকু অধিকার, সাদা মানুষের যতটুকু অধিকার, কালো মানুষেরও ততটুকু অধিকার, পুরুষ মানুষের যতটুকু অধিকার, নারীরও ততটুকু অধিকার, এমনকি হিজড়া যারা আছেন তাদেরও একদম সমান অধিকার। কারোর অধিকার কোনো মতেই কম না। এখন যদি আমরা সমাজে যদি এমন একটা সমাজ গঠন করি যে একটা টাইপের মানুষকে আমরা এই অধিকারটা দিব যে আরেক টাইপের মানুষকে তারা পিটা পিটা শিখাইবে, শিখানোর অধিকারটা, এই অধিকারটা আমরা দিতে পারি না। কারণ তাতে আমাদের সমাজের যে ভারসাম্য সেটা নষ্ট হয়, যারা হচ্ছে ওই ওই জায়গার মানুষ তাদের ডিগনিটি নষ্ট হয়, তাদের আত্মসম্মান নষ্ট হয়। এই কাজটা আমরা কখনো করতে পারি না। আমরা একটা সভ্য সমাজ গঠন করতে চাই, সেই কারণে আমরা মানুষেরাই তাদের জ্ঞান বুদ্ধি ব্যবহার করে এই রুল তৈরি করেছি, এই মানে সনদ আমরা তৈরি করেছি, এই সনদ মানতে হবে। তো বলেন এবার। প্রথম কথা হচ্ছে আমি যে কথাগুলো এখন বলবো বা যে কথার ভিতরে যে প্রশ্নগুলো তুলবো এগুলো আপনার সময় আপনি বলেন, কিন্তু আমাকে একটু বলতে দেন। আপনি তো জাস্ট একেবারে বলতে দেবেন, আমি উত্তর রাখছেন, এরকম একটা ব্যাপার, কিন্তু একটু বলতে দেন। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আপনি বললেন যে অন্য কারোর সাথে আলোচনা করার সময় বিরোধী দলের হলেও তাকে সম্মান করে কথা বলা উচিত। ঠিক আছে, আমি অসম্মান করতে করার জন্য আপনাকে এখানে আসিনি, কিন্তু কথা হচ্ছে আপনারা যখন ইসলামকে অসম্মান করেন, ইসলাম নিয়ে আলোচনা করেন, তখন ইসলামের নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে, ইসলামের বিভিন্ন প্রধান চরিত্রগুলোকে নিয়ে অসম্মান যেভাবে করেন, ওভাবে যদি আমি করতাম তাহলে আপনার অবস্থা কেমন হতো তা তো বোঝা যাচ্ছে। আমি অবশ্যই নবী মোহাম্মদ কি কি করেছে সেগুলোর দলিল প্রমাণ সহকারে অবশ্যই এই সমালোচনা করার অধিকার রাখি, এটা আন্তর্জাতিক মানবাধিকার সনদ দ্বারা এটাও আমার অধিকার। কিন্তু আপনি যখন আমার সাথে কথা বলতে আসবেন তখন আমাকে ব্যক্তিগতভাবে আপনি কোনো ধরনের অপমান অপদস্থ করবেন না, আমিও আপনাকে ব্যক্তিগতভাবে কোনো অপমান অপদস্থ করবো না। কিন্তু আপনার মতাদর্শকে আমি কাঁচা ছোলা সমালোচনা করতে পারি, আমার মতাদর্শকে আপনি কাঁচা ছোলা সমালোচনা করতে পারেন, কোনো সমস্যা নেই। নাস্তিকতা নিয়ে সমালোচনা করতে চান, ওয়েলকাম, করেন, যত ইচ্ছা নাস্তিকতা নিয়ে সমালোচনা করেন, যত ইচ্ছা সমালোচনা করেন, নাস্তিকতার যারা বড় বড় লেখক আছে তাদেরকে নিয়ে যত ইচ্ছা সমালোচনা করেন, আমি কিচ্ছুই মনে করবো না। আমি আপনার বক্তব্যের বিপরীতে যুক্তি দেওয়ার চেষ্টা করবো, কিন্তু কখনো আপনাকে কোপাবো না। কিন্তু আপনি বলেছেন যে নবী মোহাম্মদকে আমরা অনেক সমালোচনা করি, অনেক কটূক্তি করি, কি সমালোচনা করি, নবী মোহাম্মদ একজন শিশু ধর্ষক ছিল, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। শিশুকে মানে শিশুর সাথে সেক্স করছে, মানে এরকম একটা পারভার্ট, এরকম একটা পেডোফাইল নবী, তো আপনার নবী তো একটা পেডোফাইল নবী, হ্যাঁ, শিশু ধর্ষক নবী, মানে একটা বাচ্চা শিশুকে, যেই মেয়েটার এখন পর্যন্ত পিরিয়ড পর্যন্ত শুরু হয় নাই, সেই মেয়ের বিছানায় তুলে নিয়ে গেছে, সেই মেয়ের সাথে সেক্স করা শুরু করে দিছে, কিরকমের মানে 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 এটা তো একটা ভয়ঙ্কর ক্রাইম। সভ্য সমাজে এরকম হইলে, মানে ইউরোপ আমেরিকাতে এরকম হইলে এই লোকটাকে পেরোফাইল হিসেবে চিহ্নিত করা হইতো, এবং এই লোক রাস্তা দিয়ে হাইটা গেলেও, এই নবী মোহাম্মদ রাস্তা দিয়ে হাইটা গেলেও লোকজন দৌড়ায় পালা যেত, এরকম এরকম মানে বিকৃত যৌনরুচির লোককে দেখলে। ঠিক আছে, আপনার নবী তো ছিল পেরোফাইল। হ্যাঁ, দুই নম্বর কথা হচ্ছে আপনার নবী তো কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে তুলাই না, রেপ করতো। আপনার নবী তো একদম ভয়ঙ্কর রেপিস্ট ছিল, আপনার নবীর সাহাবিরাও ছিল রেপিস্ট, হ্যাঁ, ধর্ষণকারী, ধর্ষক নবী, লুচ্ছা, এবং মানে ভয়ঙ্কর রকমের লুচ্ছা। এক রাত্রে 9 জন 11 জন বিবিরে লাগানো, মানে এটা কি মুখের কথা, মানে এক রাত্রে মানে টানা ঘরের পর ঘর, ঘরের পর ঘর লাগায় যাচ্ছে সে, মানে 11 জন বিবি, 9 জন বিবি এবং 2 জন দাসী, হ্যাঁ, মানে লাগায় যাচ্ছে ঠক 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 লাগায় যাচ্ছে, এ তো চরম লুচ্ছা। এবং এই আয়েশা তো নিজেই বলছে যে এইরকমের নবী এই সুন্দরী মেয়ে দেখলে সে কিন্তু ছাড়বে না, সুন্দরী মেয়ে দেখলে তার মাথা ঠিক থাকতো না, সুন্দরী মেয়ে দেখলে সে লাগা দিবে। হ্যাঁ, তো এই আপনার নবী তো এগুলো ছিল, সেগুলো প্রত্যেকটা জিনিস, ভাই আপনি লাইট অফ করলেন কেন, আপনাকে তো আমরা দেখছিলাম, আপনি লাইট অফ করলেন কেন, ভাই লাইটটা অন করেন, নাইমুর আপনি লাইটটা অন করেন, আপনি লাইট অফ করে দিলেন কেন, মানে আমরা যে কথাগুলো বলছি প্রত্যেকটা তো দলিল প্রমাণ সহ বলছি, আপনি এসে দলিলকে চ্যালেঞ্জ করেন, আপনি বলেন যে আপনি এই কথা বলছেন, হ্যাঁ আসিফ সাহেব আপনি আমার নবীকে পেডোফাইল বলছেন, হ্যাঁ আমার নবীকে শিশুকে আমি ধর্ষক বলছেন, এটা প্রমাণ দেন, আমি তখন প্রমাণ করবো, অসুবিধা কি, আমি দলিল প্রমাণ সহ প্রমাণ করবো, অসুবিধা কি, ভাই এসে চ্যালেঞ্জ করেন। নাইমুর রহমান ভাই আপনি মানে ভিডিও অফ করে, আপনি অন্ধকার করে ফেলছেন কেন, আপনার মানে ইয়া স্ক্রিন অন্ধকার করে ফেলছেন কেন, লাইটটা অন করেন, দেখেন চলে গেল, মানে কি একটা অবস্থা, দেখেন চিন্তা করেন কি একটা অবস্থা।
ফরাজ ভাই আরেকজনকে আমি যুক্ত করতেছি, নাইমুর রহমান ইপতে আপনাকে যুক্ত করেছে, আপনি একবার যুক্ত হয়েছিলেন আবার তখন মানে আপনি চলে গেছিলেন, আবার যুক্ত করলাম আপনাকে। এবার কি আমাকে একটু বলতে দেবেন? বলতে তো অবশ্যই দিব। কোথায় দিলেন আপনি তো আগের বার নিজের মতো করে সব বলে গেলেন। আমি একটা এই কান্নাকাটিটা আপনি আপনার নিজের প্রোফাইলে গিয়ে করেন, ঠিক আছে? আপনি যদি কান্নাকাটি করতে চান এখানে এসে যে আমাকে কথা বলতে দিল না, আমাকে কথা বলতে দিল না, আমাকে কথা বলতে দিল না, এই কান্নাকাটিটা আপনি নিজের প্রোফাইলে গিয়ে করেন, এখানে এসে করতেছেন কেন? না শুনেন, আমি কিন্তু ওখান থেকে ভেগে যাইনি। আপনাকে তো আমি বের করে দেইনি। আচ্ছা আপনাকে একটু মিউট করছি। আপনাকে তো আমি বের করে দেইনি, আপনি নিজেই আপনার লাইন আপনি চলে গেছেন। হ্যাঁ, এখন আপনাকে আমি যখন একটা কথা বলছিলাম তখন আপনি মুচকি মুচকি হাসছিলেন, আপনাকে আমি একটা বিষয় আলোচনা করছিলাম, আপনি তখন আমি ওনাকে বলছিলাম যে কোনো একটা কিছু মানুষের কাছে এইরকম ক্ষমতা কখনো থাকতে পারে না, তাদের গায়ের চামড়ার উপর ভিত্তি করে বা তাদের লিঙ্গের উপর ভিত্তি করে বা তাদের কোনো একটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এইরকম ক্ষমতা কিছু মানুষের ভিতরে থাকতে পারে না যে তারা অন্য মানুষকে পিটাইতে পারে। এটা মানবাধিকার লঙ্ঘন, সরি। তো উনি যখন আমি কথাগুলো ওনাকে বলছিলাম, আমি কিন্তু ওনার সাথে ভদ্রভাবে কথা বলেছি ফারাজ ভাই, উনি আমি চেয়েছি যে কনভারসেশনটা হোক, কিন্তু আমি দেখছিলাম যে উনি এমন মুচকি ভাবে মুচকি মুচকি হাসতেছে যে জিনিসটা হচ্ছে একটা ইনসাল্টিং টাইপের একটা মুচকি মুচকি হাসা। এই কারণে আমি বিরক্ত হয়েছি। ফারাজ ভাই, আমার কি বিরক্ত হওয়াটা খুবই একটা ইয়া ব্যাপার না যে কেউ যদি আলোচনার সময় মুচকি মুচকি হাসে এভাবে, বলেন তো? আপনি মুচকি মুচকি হাসতেছিলেন কেন? আপনার তো একটা অ্যানসার দেওয়া দরকার ছিল যে যদি কোন একটা আসিফ ভাই কোন একটা পয়েন্টের সাথে আপনি ডিসএগ্রি করেন তাহলে আপনি ভদ্রভাবে বলবেন যে ভাই আপনি আপনার এই ইস্যুর সাথে আমি এইভাবে ডিসএগ্রি করতেছি। এটা এটা তো কোনো ইয়ে আছে, আপনার আপনার ইয়েটা মিউট আছে, আপনি একটু আনমিউট করে তারপর কথা বলেন। আপনার ইয়েটা মিউট আছে, আপনি হ্যাঁ আনমিউট করে বলেন। আপনি কি স্ত্রী পিটারও কোন একজন স্বামী তার স্ত্রীকে পিটাইতে পারবে এটার সপক্ষে বলছিলেন আসিফের সাথে কথা? তার আগে বলিনি, আমার সেই সময় লোডশেডিং হচ্ছিল যে ইলেকট্রিসিটি চলে গেছিল, এই কারণে লাইনটা কেটে গেছিল। জানেন বাংলাদেশে লোডশেডিং এর বর্তমানে খুব প্রবলেম চলছে, গ্রাম অঞ্চলে একটু বেশি এই কারণে। এবং ঠিক আছে, আপনি কি আসিফের সাথে যখন কথা বলছিলেন হাসাটা নিয়ে যদি উনি এরকম বিহেভ করেন, উনি আমার সাথে কিসব কথা বলেছেন এগুলো আছে, কিন্তু উনি যাই বলুক না কেন মানুষ এগুলো দেখেছে। নাইমুর রহমান ভাই, আসিফ ভাই এক্সাম্পল দিতেছিল যে কিছু মানুষ তাদের বর্ণ লিঙ্গ বা জাতির উপরে ভিত্তি করে অন্য মানুষদের উপরে নিপীড়ন অত্যাচার চালায় যায়, এরকম একটা কথা শুনে আপনি যদি হাসেন এটা কি মানে মানে অপমানজনক না সেই সব মানুষদের প্রতি যারা এরকম ভাবে নিপীড়িত হয়েছে? এটা কি মানে একটা এক ধরনের ইনসাল্ট কি না? আমি ওই কারণে হাসিনি, আমি ওই কারণে হাসিনি। আপনি যেই কারণেই হাসেন, আপনার উদ্দেশ্য যেটাই হোক, আসিফ ভাই তো একটা কথা বলছিল, সেই কথার সময় আপনি যদি হাসেন এইভাবে করে, আপনার ইন্টেনশন যাই থাকুক, মানে এটা তো ইমপ্রেশন তো ফলে এইটাই যে আপনি তাদেরকে অপমান করতেছেন। আমরা তো আপনার মনের ভিতরে ঢুকে দেখতে পারবো না যে আপনি কি কারণে হাসছেন, যেভাবে মানে ওই ধরনের সেনসিটিভ কথার সময় আপনি যদি হাসেন তাহলে তো বোঝা যাবে এরকমটা, মানে যে কোনো দর্শকই তো এইভাবে বুঝে নেবে যে আপনি তাদের সাফারিংটাকে ইয়ে দিচ্ছে না বা গোনায় ধরতেছেন। উনি কতগুলো কথা বলার পর, ফারাজ ভাই একটা মানে কথা যদি আমি বলি যে মনে করেন উনি একটা গল্প ঘটনা বলতেছে যে ওনার বাবাকে এলাকার একজন ক্ষমতাশালী নেতা মনে করেন শামীম ওসমান একদিন ওনাদের বাসায় আসছে, যেহেতু শামীম ওসমান এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি, ক্ষমতাশালী ব্যক্তি, এই জন্য শিক্ষা দেওয়ার জন্য ওনার বাবাকে শিক্ষা দেওয়ার জন্য শামীম ওসমান ছিঁড়া জুতা দিয়ে কিছুক্ষণ পিটাইছে। হ্যাঁ, এই কথাটা যদি উনি এসে আমাদের লাইভে এসে বলে দেখেন ভাই আমার শামীম ওসমান না কিছুদিন আগে এসে আমাদের আমার বাবাকে আমার শ্রদ্ধেয় পিতাকে ছিঁড়া জুতা দিয়ে পিটাইছে, এইরকম একটা ঘটনা বলার সময় যদি আমি মুচকি মুচকি হাসি, ফারাজ ভাই এই হাসিটা কি মিন করে বলেন তো? আপনি তার ফাদারকে মানে তার ফাদারকে যে পিটানো হইলো মারা হইলো সেটা আপনি এনজয় করলেন, এরকমই তো বুঝাবে। আমি যদি তখন বলি ফারাজ ভাই যে না আমি তো এই জন্য হাসি নাই ভাই, আমার না সুরসুরি লাগতেছিল, পায়ে সুরসুরি লাগতেছিল, আমার না পেটে গুটগুট করতেছিল, আমার অন্য কথা প্রসঙ্গে আমি হাসছিলাম কেন? আমি বলি এই এই কথার কি কোনো আদৌ কোনো মূল্য আছে ফারাজ ভাই? আমার কাছে তো নাই ভাই। হাসিটা দিয়ে বেয়াদবিটা করার আগে আমি আপনাকে কি বলেছি বলেন? আপনি বলেছেন তবে যাই হোক ওই প্রসঙ্গ আমি বাদ, আমি আপনাকে জিজ্ঞেস করেছি আপনি হাসিটা দিয়ে বেয়াদবিটা করার আগে
আপনাকে ছোট করার মতো এমন কোন আচরণ বা এমন কোন কাজ বা এমন কোন কথা কি আমি বলেছিলাম? আপনি পার্সোনাল কিছু বলেন না আসিফ ভাইয়ের সাথে, আপনি নর্মাল যুক্ত হিসেবে নর্মালি কথা বলা শুরু করছেন, কিন্তু আসিফ ভাই যে আপনাকে পার্সোনাল অ্যাটাক করা শুরু করলো, এভাবে যদি আমরা কথা বলতাম, এভাবে যদি আসিফ ভাইয়ের কথা বলতো তাহলে তো ওনার সাথে কথা বলতো। ওনার সমস্যা, কেউ হাসলে যদি উনি নিজের আত্মসম্মান বোধে আঘাত মনে করেন, কখনো কারো আত্মসম্মানে আঘাত লাগে না। এই যে ফারাজ ভাই আপনি একটু হাসেন তো, এখন ফারাজ ভাই আমরা তো এক্সপ্লেইন করে দিলাম না যে কেন এটা ইনসেনসিটিভ একটা কাজ ছিল আপনার জন্য। আমরা প্রতিনিয়ত লাইভের মধ্যে অনেক হাসাহাসি করি, অনেক বিষয় নিয়ে আমরা হাসাহাসি করি, অনেক বিষয় নিয়ে জোক করি, কিন্তু যখন আমি আপনাকে একটা সেন্সিটিভ বিষয় আলোচনা করছি, মনে করেন আপনার ছোট বোনকে রাস্তায় কিছু মানে বদমাইশ ছেলে পেলে উত্তক্ত করছে, গায়ে হাত দিছে, এই গল্পটা যখন আপনি কারো সামনে বলবেন, সেখানে যদি কেউ খিক খিক করে হাসে, সেটা আপনার বোনের উপর, বোনের সাথে একটা ইনসাল্ট, তাকে অসম্মান করা, এই সাধারণ বোধ বুদ্ধিটুকু কি আপনার মাথায় ঢুকতেছে না ভাই? আপনার কি ভাই ঢুকতেছে না? আপনি যে বলছিলেন পাশাপাশি যে এই আইন কানুন এই বিধানগুলো আমরা যদি কাউকে অধিকার দিয়ে দিই এই কাজটা করার, যে কালো বর্ণের উপরে সাদা বর্ণনা মারধর করবে, অথবা উঁচু জাতের শ্রেণীরা নিচু জাতের শ্রেণীদের মারধর করবে, এই অধিকারটা দিয়ে দিই, তাহলে কি হবে? অথবা আমি যখন জিজ্ঞাসা করছি এই অধিকারটা কে দিয়েছে, আপনি বলছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কেন তেন আপনি বলছেন। আচ্ছা এরা কি অধিকার দিয়ে আমার কথা আদৌ কিছু বুঝতে পারছে? আপনার কাছে মনে হচ্ছে আমার কথা আদৌ কিছু বুঝতে পারছে? আমি এখন প্রসঙ্গ নিয়ে আলোচনা করতেছি, একটু ওয়েট, আমার কথা হচ্ছে এরা অধিকার কি আপনাকে নতুন করে একটা সুযোগ দিচ্ছি যে আপনি, আমরা বুঝতে পারতেছি আপনি এমন কিছু যুক্তি আমাদের সামনে উপস্থাপন করবেন যে স্ত্রীদেরকে পেটানো বা স্ত্রীদেরকে শাসন করে একটু পেটাপিটি করা, মারামারি করা, এটা এমন খারাপ কিছু না, এটা একটা ভালো কাজ সমাজে শিক্ষা দেওয়ার জন্য, এটা এইটার পেছনে আপনি যুক্তি উপস্থাপন করবেন, তাই তো? ইয়েস। আচ্ছা ঠিক আছে, করেন তাহলে। আপনি সেই সময় বলছিলেন যে এই অধিকারটা যদি আমরা দিয়ে দিই যে মারতে পারবে, উঁচু জাতের মানুষদেরকে যদি দিয়ে দিই নিচু জাতের মানুষকে এই অধিকারটা, তাহলে বিষয়টা কেমন হয়, এভাবে জিজ্ঞাসা করছিলেন। এরপরে আবার বলছিলেন কি যে আমি বলেছি, আমি আপনি আমার কথা বোঝেন নাই, আমি বলেছি যে আমরা যদি এমন একটা সমাজ গঠন করি যে সমাজে আমার বৈশিষ্ট্য, আমার কিছু বৈশিষ্ট্য আছে, আমি জন্মগতভাবে কিছু বৈশিষ্ট্য নিয়ে জন্ম নিচ্ছি, মনে করেন আমার চামড়া হচ্ছে তামাটে, বা আমি হচ্ছে একজন পুরুষ মানুষ, বা আমার চুলের রং হচ্ছে কালো, যদি আমরা এমন একটা সমাজ গঠন করি যে সমাজে যার ক্ষমতা বেশি বা যার গায়ে শক্তি বেশি, বা যে পুরুষ বা যে যার গায়ের চামড়া সাদা, বা যার বংশ উঁচু, যার বংশ হচ্ছে সৈয়দ বংশ, এইরকম কিছু বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে যদি তারা তার থেকে নিচের স্তরে যারা আছে তাদেরকে মারপিট করতে পারে, শিক্ষা দেওয়ার জন্য মারপিট করতে পারে, এইরকম একটা সমাজ যদি আমরা গঠন করি, সেই সমাজটা হবে খুবই বর্বর একটা সমাজ, খুবই অসভ্য একটা সমাজ, কারণ আমরা এই সমাজ চাই। হ্যাঁ কেন, এর পেছনে যুক্তি দেন, কেন সেটা বর্বর সমাজ হবে? কারণ এই সমাজে কোনো সমতা নাই, কোনো ইকুয়ালিটি নাই। মানে আপনি কি এরকম একটা সমাজে থাকতে চাইবেন? আপনি কি এরকম একটা সমাজে থাকতে চাইবেন? মনে করেন, আমি তাই বলা কারণ আমার আইডিয়া আলাদা, একটু কথা শুনে নেন, কথা শুনে নেন। আপনি কি মনে করেন ভারতে একটা আইন চালু করা হইলো যে যারা হিন্দু তারা মুসলমানদেরকে রাস্তাঘাটে চড়থাপ্পর মারতে পারবে, ছিঁড়া জুতা দিয়ে পিটাইতে পারবে? তো এইখানে এই ভারতে যদি এই আইনটা মোদি সরকার আজকে করে, তাহলে তো সেটা মুসলমানদের অধিকার লঙ্ঘন করা হবে, তাই না? আপনি, আপনার কি মনে হয়? হ্যাঁ আমার মনে হয়, কারণ আছে, কিন্তু যদি উল্টাটা ঘটে, যদি উল্টাটা ঘটে, মনে করেন মুসলমানরা ক্ষমতা চলে গেল, তারা আইন করলো যে হিন্দুদেরকে রাস্তাঘাটে চড়থাপ্পর মারা যাবে, এটা এখানে আপনি আল্লাহর কথা বললেন কেন? ওইখানে বললেন হিন্দুরা, হিন্দু সরকার আইন করবে, আর এখন আপনি আল্লাহর কথা বললেন কেন? আল্লাহ এরকম কোন আইন দিয়েছে যে শুধু শুধু হিন্দুদের? আল্লাহর কথা কোথায় বললাম? আমি বলেছি ভারতে যদি এরকম একটা আইন হয়, আল্লাহর কথা এখনো তো আমি বলিনি, আল্লাহর কথা কোথায় বললাম? তবে ইসলামে এই বিধান আছে, সেটা আমি একটু পরে দেখাবো, ইসলামে এই বিধান আছে, সেই জিনিসটা পরে দেখাবো বলেছি, যখন দেখাবো তখন দেখতে পাবেন। ভারতে যদি এরকম আইন হয়, মুসলিমরা ক্ষমতা গেল, মুসলিমরা আইন করলো যে মুসলমানরা হিন্দুদের রাস্তাঘাটে পাইলে চড়থাপ্পর মারতে পারে, ছিঁড়া জুতা দিয়ে পিটাইতে পারে, কোনো সমস্যা নেই, শিক্ষা দেওয়ার জন্য, হিন্দুদেরকে শিক্ষা সহি পথে আনার জন্য, শিক্ষা টিক্ষা দেওয়ার জন্য, এটা যদি ভারতে আইন করে, তখন কি আপনার কাছে মনে হবে না সেখানে হিন্দুদের অধিকার ভায়োলেট করা হচ্ছে?
এখানে তো এটা তো কোথাও উল্লেখ নেই আইন, এটা তো তার নিজেরা নিজেরা তৈরি করা। আমি আপনাকে বলি নাই যে এখনো সেই আইনটা হয়েছে, আমি তো আপনাকে সেটা বলি নাই যে আইনটা হয়ে গেছে ভারতে, কিন্তু ইসলামের তো আইনটা স্ত্রীকে শাসন করার জন্য, এটা তো আছে, আইনটা তো আছে, উল্লেখ আছে। কথা কিভাবে বলবো ভাই আপনাকে, আমরা যখন আর্গুমেন্ট করি, আর্গুমেন্ট যখন তৈরি করি, তখন আমরা কিছু মানে কাল্পনিক পরিস্থিতি সৃষ্টি করি, হ্যাঁ, আর্গুমেন্টের সাপেক্ষে কিছু কাল্পনিক পরিস্থিতি সৃষ্টি করি যে এইরকম হইলে কি হইতো, সেরকম হইলে কি হইতো, এরকম হইলে কি হবে, সেরকম হইলে কি হবে, এটা হচ্ছে আর্গুমেন্ট, যুক্তি তৈরির স্বার্থে এই কাজগুলা করতে হয়। আপনি বুঝছেন, আমি কি বলতে চাচ্ছি আপনি বুঝেন শুনেন। ভাই আমার মানে ফারাজ ভাই, আমার কি আপনার কি আপনাদের মনে হচ্ছে যে এর সাথে মানে কিছু বুঝতেছে আমাদের কথা? ইফতে ভাই আপনাকে ধরে নাও, মানে আপনাকে জাস্ট একটা হাইপোথেটিক্যাল সিনারিও কে কনসিডার করা আপনি যে ধরে নেওয়ার বিষয়টা বলতেছেন, ধরে নেওয়ার যে সিচুয়েশনটা ধরে নিতেছেন, যে প্রেমিসের উপর ভিত্তি করে সিচুয়েশনটা তৈরি করছেন, তার প্রেমিসিস কি মানে ওই মানে ইফতি ভাইয়ের প্রেমিসিস কি ওইটাই যে যেহেতু দুর্বল বা যেহেতু স্ট্রং সেহেতু ইয়ে করতে পারবে শাসন করার জন্য, ইয়ে করার জন্য, ওইটাই কিনা? সে যদি বলে থাকে, আমি তো শুনি নাই আগে, সে যদি বলে থাকে তাহলে আরেকবার দেখ তার প্রেমিসটা। তাহলে আমি কিন্তু এটা বলিনি, আমি বলছি যে আমি বলছি ধর্মের আইনের কথা, সেখানে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন আছে, আমি সেটা বলিনি। আমার কাছে তো একটা আইডিওলজি আছে, আপনার আইডিওলজির সাথে আমার আইডিওলজি মেলে না। এখন আপনি আপনার দৃষ্টিকোণ থেকে যদি আমারটা ব্যাখ্যা করেন তাহলে আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। আমি আপনাকে যে জিনিসটা জিজ্ঞেস করতেছি যে আপনি বলতেছেন যে স্বামী তার স্ত্রীকে পিটাইতে পারবে, কথাটা বলতেছে না, এটার রিজনিংটা দেন, কেন একজন স্বামী তার স্ত্রীকে পিটাইতে পারবে কিসের উপর ভিত্তি করে? হ্যাঁ দেখুন, তার কারণ হচ্ছে স্বামী স্ত্রী এই সম্পর্কটা কখন গঠন হচ্ছে, যখন বিবাহ হয়। বিবাহ কিসের আইন? ধর্মের আইন। এটা কি আপনি স্বীকার করেন নাকি বিবাহ মানুষজন দিলেন? আপনি রিজনিংটা বলে দেন, আপনি তো রিজনিংটা বলে দেন, কি বলে এগুলো ভাই, রিজনিংটা বলে দেন আমাকে, জিজ্ঞেস করুন। বিবাহ ধর্মের মানে মুহাম্মদের উপরে ইসলাম, মুহাম্মদের উপরে কোরআন নাযিলের আগে কি মুহাম্মদ বিয়ে করে নাই? মুহাম্মদের উপরে ইসলাম নাযিল হওয়ার আগে কি মুহাম্মদ বিয়ে করে নাই? যারা কোন ধর্ম মানে না, বিবাহ হচ্ছে একটা সামাজিক বন্ধন, পেগানরা সৃষ্টিকর্তাকে মানতো, আপনি এটা জানেন না? পেগানরা সৃষ্টিকর্তাকে মানতো, তারা সৃষ্টিকর্তাকে মানতো নাকি মানতো না, এটা তো ম্যাটার করতেছে না, এটা তো চেঞ্জ করে না, বিবাহ একটা সামাজিক প্রতিষ্ঠান, এটার সাথে কোনো এটা আছে না। এই পেগানরা সৃষ্টিকর্তাকে মানতো না, আমি তো অবজেক্ট বললাম, এই আঙ্গুলটা আপনি যে এই আঙ্গুলটা এরকম করে করে বলতেছেন, আমি তো এখন পর্যন্ত এই ধরনের কোনো কথা বলি নাই যে পেগানরা সৃষ্টিকর্তা মানতো কি মানতো না। সে যে আপনি আঙ্গুলটা উঁচা করে করে যে এইভাবে আঙ্গুল দেখা দেখায় বলতেছেন, এরকম কোনো কথাই আমি বলি নাই যে পেগানরা সৃষ্টিকর্তা মানতো কি মানতো না। মানে পাগলের মতো আচরণ করতেছেন কেন ভাই? আমি বলেছি আমার কথাটা ভালো করে শোনেন, মাথায় ঢুকান, বোঝেন, অ্যানালাইসিস করেন, তারপর উত্তর দেন। হ্যাঁ, মুখ আছে আল্লাহ পাকে বুঝতে চাচ্ছি, সেটা একটু বোঝার চেষ্টা করেন। আপনারা বিস্তারিত কথাগুলো মিউট করে রাখতেছি। বিবাহ হচ্ছে একটা সামাজিক প্রথা, পৃথিবীর অনেক জাতিগোষ্ঠী আছে যে জাতিগোষ্ঠীর ভিতরে ঈশ্বরের কোনো ধারণা নাই, ধর্মের কোনো ধারণা নাই, তাদের একটা সামাজিক নিয়ম কানুন আছে, সেই সামাজিক নিয়ম কানুনের মধ্যে তারা বসবাস করে। এমনকি আফ্রিকার জঙ্গলে বা অ্যামাজনের জঙ্গলেও অনেক জাতিগোষ্ঠী আছে যাদের ভিতরে কোনো ধর্ম নাই, যাদের ভিতরে তারা ওই যে কিছু জিনিসপত্র মানে আগুন দেখে ভয় পায় বা গাছ পূজা করে, কিছু একটা পূজা টুজা করে, কিন্তু তাদের কোনো সেরকম কোনো প্রাতিষ্ঠানিক ধর্মই তারা বিশ্বাস করে না। এইরকম জাতিগোষ্ঠীর ভিতরে বিবাহ সিস্টেম আছে, বিবাহ কোনো ধর্মীয় প্রথা না, ধর্মগুলা বিবাহের যে প্রথাটা সেই প্রথাটাকে অ্যাডপ্ট করেছে, মানে নিজের ভিতরে একীভূত করেছে, কিন্তু ধর্ম বিবাহ কোনো ধর্মীয় প্রথা না, বিবাহ হচ্ছে একটা সামাজিক প্রথা। হ্যাঁ বলেন। হ্যাঁ তো আপনি বললেন সৃষ্টিকর্তায় যারা বিশ্বাস নাও করে, ধর্মে না বিশ্বাসও করে, এমন লোকরাও বিবাহ সংস্কৃতিতে বিশ্বাস করে, তাই তো? বিবাহ সংস্কৃতি তাদের সমাজে আছে, এটা বলতে চাচ্ছেন। কিন্তু এখন আপনি একটু যুক্তি দিয়ে চিন্তা করেন তো, যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না, যারা ধর্মে বিশ্বাস করে না, তাদের জন্য একজন নারী পুরুষ সম্পর্কে, যে কোনো সম্পর্কে আবদ্ধ হওয়ার জন্য তো তাদের সম্মতিটা সর্বোচ্চ। এখানে বিয়ে কিসের দরকার? বিবাহ তো একটা আইনত বিষয়, বিবাহ ধর্মের বিষয়, ঠিক আছে? অনেক রিজনস থাকতে পারে, এখন একটা সমাজের মধ্যে, না 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 না, এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, এটা ধর্মের বিষয় হইলে ধর্মের বিষয় হয় কিভাবে? একটা বিষয় আইনগত বিষয় হইলে সম্মতির বিষয়ের সাথে ঈশ্বরের সম্পর্ক কি? এখন তো অনেক অনেক দেশে
সমকামীদের বিয়ে করার আইন বাস্তবায়িত না, তারা বিয়ে করতে পারে, সমকামীরা যদি চায় বিয়ে করতে পারে, এটা কোন ধর্ম থেকে আসছে একটু স্পেসিফিকলি বলুন তো ভাইয়া। এটা ধর্মের থেকে আসেনি বলেই তো এটা মানবরচিত আইন, এটা ধর্মের আইন না, এই কারণেই তো আমরা ধার্মিক দ্বারা এটা মানি। একটু আগে বললেন না, একটু আগে বললেন না আইন আসে ধর্ম থেকে, আইন আসেই ধর্ম থেকে, এটা আপনি বললেন না, যৌক্তিক আইন প্রকৃত আইন যেগুলো, কিন্তু মানুষ যেটা তৈরি করে এটা ভন্ডামি। আপনি কিভাবে আইন তৈরি করছেন আমার উপরে, কিভাবে আপনি আইন তৈরি করছেন? হিন্দুদের আইন, খ্রিস্টানদের আইন, এগুলো কি যৌক্তিক? পৃথিবীতে অনেক দেশে এখন সমকামীরা বিয়ে করতে পারে, হ্যাঁ, আইনগত ভাবে বিয়ে করতে পারে, এই বিধানটা কি ধর্ম থেকে আসছে? না, তাহলে তারা বিয়ে করতে পারে? বিয়ে জিনিসটা আপনি না বলেন, বিয়ে জিনিসটা ধর্ম থেকে আসে, তাহলে সমকামীরা যে বিয়ে করতে পারতেছে পৃথিবীর বিভিন্ন দেশে, তারা বিয়েটা করে কেমনে ভাই? আপনাকে বলেছে কি তারা বিয়ে করে? আপনি বললে বিয়ে করলে হয়ে গেল, একজন মুসলিম সমকামী বিবাহ করে তাহলে যে বিয়ে করে এটা হয়ে গেল? আপনি যে মুখ দিয়ে বলতেছেন যে বিয়ে করে না তারা, এটা হয়ে গেল তাই না? বিবাহ নিয়ে তারা আইন করছে আর আপনি বলতেছেন বিবাহ তারা করে না, মানে এটা একদম রাষ্ট্রীয় আইনে আছে, তারা রাষ্ট্রীয় আইনে আছে, তারা হচ্ছে বিবাহিত দম্পতি আর আপনি বলতেছেন তারা এটা বিয়ে না, আপনি বললে রাষ্ট্রের আইন, রাষ্ট্রের আইন তো পরিবর্তিত হয়, তাহলে আপনি কি বলবেন? মানব নির্মিত আইন আছে বিশ্বাস করি না, একজন মুসলিমকে সমকামী এখন লাইফ কেটে দিয়ে ভাই, আমি এটার ব্যাকস্টেজে নিচ্ছি এইগুলো বলবো। এখানে এখানে সমস্যাটা আমি আপনারা বলি ভাই, আপনি যদি তার প্রত্যেকটা পয়েন্ট ধরতে যান তাহলে সে কেন পিটাইতে, পিটানো একটা যৌক্তিক কাজ, ওই পয়েন্ট পৌঁছাইতে পৌঁছাইতে তো ভাই আগামী 5 বছরে পৌঁছাইতে পারবে না। কিন্তু ভাই এই পয়েন্ট গুলো তো ছেড়ে দেয়া, কিভাবে ছেড়ে দিব বলেন ভাই? আপনি ওই আইনগুলো আমলে নিতেছেন, আমলে নিতেছেন এই কাজ, মানে আইন আসি ধর্ম থেকে, হ্যাঁ আইন আসি ধর্ম থেকে পাল্টা গেল না, সে সে সেখানে তো পাল্টা গেল ভাই, এবার সাফায় তো পাল্টা গেল না, পাল্টাইতে সবাই উত্তরটা সে যদি দিতে মানে দিতে বলতে থাকে যে আপনি কি মনে করেন যে বললো যে ধর্ম থেকে যে আইনগুলো আসে সেগুলো আসে যৌক্তিক, যৌক্তিক আইন, যৌক্তিক আইনগুলো আসে ধর্ম থেকে, সবাই যে প্রশ্নটা করছিল ভাই হিন্দু ধর্মের আইনগুলো কি যৌক্তিক আইন, জিজ্ঞেস করেন তাকে, সেকেন্ডে তার ইয়েটা আবার পাল্টা যাবে, তার ওই তার যদি আলোচনার মিটে যাইতে চান যে পিটানো কেন একটা যৌক্তিক কাজ, তাহলে ভাই ওইগুলো ছেড়ে দিতে, ওইগুলো ছেড়ে তো আমি যেতে পারবো না ভাই, কেমনে যাবো বলেন? মানে যে পাগল বলবে যে আইন আসে ধর্ম থেকে, তাইলে ভাই আইন আসি ধর্ম থেকে, তাহলে তো ভাই পৃথিবীতে এই যে পৃথিবীর বিভিন্ন দেশে, আচ্ছা এই যে মনে করেন সতীদাহ প্রথা বন্ধ করার যে আইনটা, যৌক্তিক ভাই, যৌক্তিক 100% যৌক্তিক, কেবল সব থেকে ধর্ম থেকে আসছে, ধর্ম থেকে সতীদাহ প্রথা বন্ধ করতে হবে, এটা কোন ধর্ম থেকে? এটা হিন্দু ধর্ম থেকে আসছে, এটা এটা তো ভাই যেহেতু ধর্মের বিরুদ্ধে ছিল তো অবশ্যই অযৌক্তিক। আচ্ছা ফারাজ ভাই, এই যে বাল্য বিবাহ নিষিদ্ধ, আমার ধর্ম থেকে যেটা আসছে, আমার ধর্ম থেকে যেটা আসছে সেইগুলো যৌক্তিক, সেটা বলবে গোটা বাল্য বিবাহ? বাংলাদেশ সরকার বাল্য বিবাহ নিষিদ্ধ করছে, বাল্য বিবাহ করলে এটা একটা দণ্ডনীয় অপরাধ, এই দণ্ডনীয় অপরাধ যে করলো বাল্য বিবাহ নিষিদ্ধ, এটা কোন ধর্ম থেকে আসলো ভাই? অযৌক্তিক আইন তো ভাই, এটা তো মানে এগুলো তো এটা প্রকৃত আইন না, প্রকৃত আইন না, এটা তো অযৌক্তিক আইন। আলোচনার মিট ভাই, মিট তো মিট তো মিটি ভাই, হাড্ডি মাডি ধরে লাভ লাভ কি ভাই, মিট আগে দরকার। আমি আসলে জানতে আগ্রহী ছিলাম একজন ব্যক্তি কিভাবে বলতে পারে যে তার ওয়াইফকে পিটানো এটা যৌক্তিক, যৌক্তিক কাজ, আমি আমি মিটটার জন্য অপেক্ষা করতেছিলাম, কিন্তু আপনারা তো মানে বেচারা আগেইতেই পারতেছেন প্রত্যেকটা কথার মধ্যে তার ভুল। তাহলে তার যদি আগানোর ইচ্ছা থাকতো ভাই, তার যদি আগানোর ইচ্ছা থাকতো সে কিন্তু মূল পয়েন্টে চলে যেত, কিন্তু সে এদিক সেদিক ঘোরাঘুরি করতেছে কারণ সে মূল পয়েন্টে কোনো কথা তার কোনো ইয়া নাই তো, মানে সে কি বলবে? সেটা তো আসি ভাই আপনিও জানেন তার মূল পয়েন্টে কিছু নাই, এদিক ওদিক ঘোরার চেষ্টা করতেছে, সেজন্য মূল পয়েন্টে মানে যাওয়ার আগে অন্য একটা আলোচনা চলাইতে পারে, সেটা তো আপনি করতেছেন, মানে আপনিও বুঝতেছেন বিষয়টা, আপনি তারা অ্যালাউ করতেছেন কেন? আমি আমার দরকার আলোচনার মিট, কেন পিটানো চায়? মানে মানে যুক্তি হইতেছে ভাই, যুক্তি হইতেছে যেহেতু বিবাহ একটা ধর্মীয় প্রথা, সেহেতু ধর্ম বিধানটা মানতে হবে, সুতরাং ধর্মে কইছে বউরে পিটাইতে পারো, সুতরাং বউরে, এই হচ্ছে লজিক। কি বলার ভাই, এটা তো কি বলার, বিবাহ ধর্মীয় বিধা ধর্মে বলছে পিড়াইতে, তাইলে ভাই এটা বিষয়টা আবার যুক্তিগত দেওয়ার দরকার কি? এক লাইনের উত্তর, আমার ধর্মে অ্যালাউ করছে পিড়াইতে এই জন্য পিড়াবে, শেষ, উত্তরটা তো আলটিমেটলি এটা, বিবাহ ধর্মীয় ব্যথা এইগুলা তো অ্যাড করার কোনো দরকারই নেই, যদি তার আলটিমেট ইয়ে হয় ধর্মে অ্যালাউ করা পিড়াইতে এই জন্য পিড়া, তাহলে তো এক লাইনের উত্তর, ধর্মে আমার পিড়াইতে অ্যালাউ করছে যেন আমি পিড়াইতেছি। যেমন আপনি একটু আগে বললেন সতীদাহ প্রথা, সতীদাহ প্রথা কেন ভালো? ধর্মে অ্যালাউ করছে এই জন্য ভালো। মানে কি ভাই, আচ্ছা পারাস ভাই, মানে আপনি আমার কিন্তু অ্যাটিটিউডটা খুব ভালো লাগছে বুঝছেন ভাই, যেভাবে টিচারের মতো বোঝাচ্ছিল, এটাকে আপনি মারেন, আপনি বুঝেন এটা, জানেন আপনি জানেন মানে একজন মানে এইটাই তো আমি কল্পনা করতে পারি না যে সভ্য পৃথিবীতে একজন এসে বলতেছে একটা মানুষ
কেন আরেকটা মানুষকে পেটাবার অধিকার পাবে, মানে একটা প্রাপ্তবয়স্ক মানুষ আরেকটা প্রাপ্তবয়স্ক মানুষকে পেটাবার অধিকারটা কেন সে পাবে, এইটার যুক্তিকতা সে আলোচনা করতে আসছে। মানে এটাই তো আমার মাথায় ঢুকে না, এটা কেমনে সম্ভব। কিন্তু ভাই আমার কাছে আপনি যাই বলেন, আমার অ্যাটিটিউডটা খুবই ভালো লাগছে, বেচারা খুব যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করতেছে। এটা তো জানতেও চাচ্ছিলাম ভাই, মানে ওই যে আল্লাহ বলছে, আল্লাহ এলাও করছে, এছাড়া তো কোনো ইয়ে নাই, এছাড়া কি কি বলবে আসি ভাই, এছাড়া অন্য কোনো পয়েন্ট মেক করার তার কোনো ওয়ে আছে? কেউ বলতে পারবে ভাই যে একটা সভ্য পৃথিবীতে একটা সভ্য মানুষ কিভাবে বলতে পারবে যে হ্যাঁ আমার ওয়াইফকে আমি পিটাইতে পারি এই রিজনিং, আমার ধর্মে এলাও করছে, এই ধরনের উদ্ভট স্টুপিড মার্কের কথা বলার ছাড়া আর কোনো ওয়ে আছে আসি ভাই? আর কোনো ওয়ে তো নাই, মানে শুধুমাত্র তার মানে দুই পায়ের মাঝখান দিয়ে একটা জিনিস ঝোলে, এই ঝোলার কারণে সে ভাবতেছে যে সে এই অধিকার প্রাপ্ত হয়েছে, সে আরেকজন মানুষ যার এটা ঝোলে না তার তাকে সে পেরিয়ে পারে। মানে কিরকমের অসভ্য বর্বর চিন্তা ভাবনা, এরা মানে প্রাউডলি এসে কথাগুলো বলে। হ্যাঁ মানে আবার লাথি মেরে বের করে দিলে তারা মনে করে তাদের সাথে মানে অন্যায় করা হয়েছে, তাদের কথা বলতে দিল না। আপনারা যারা যারা কথা বলতে চান গ্রেট, আপনি এই বিষয়ে আলোচনা মনে করেন যে আপনার এই বিষয়ে আলোচনা করার মতো ইয়ে আছে, অ্যাবিলিটি আছে, আপনি মনে করেন এটা নিয়ে আলোচনা করা যায়, ওই পর্যন্ত তো আপনারা পৌঁছেছেন। যুক্ত হওয়ার আগে আপনারা নিজের 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 সাথে আলোচনাটা করেন যে আমি যে কথাগুলো বলতে যাচ্ছি কথাগুলো কি আদৌ ভ্যালিড কিনা, যুক্তি কি আমাকে ওইদিকে নিয়ে যাচ্ছে কিনা, নাকি আমি নাস্তিকের লাইফে যে বলবো যে আমার ধর্মে অ্যালাউ করছে এই জন্য এটা যুক্তি, মানে এই জন্য এটা ঠিক আছে, নাস্তিকদের লাইফে যেহেতু এই কথা বলা মানে গ্রহণই করবে না কেউ, তো এর থেকে বেটার কোনো কিছু চিন্তা করে আসেন তাহলে তো আলোচনাটা সামনে আগাইতে পারে। এইটা ধর্মীয় প্রথা, ধর্মে অ্যালাউ করছে এই জন্য আমরা করতেছি, এই এইগুলো কথা তো একেবারেই মানে ওর্থলেস কথাবার্তা বলে আপনারও সময় নষ্ট, মোটামুটি আমাদেরও সময় নষ্ট। হ্যাঁ আসিফ ভাই আমার মোটামুটি এত দূরে বলার। আচ্ছা আমরা তাহলে ইফতি ভাইকে যুক্ত করেন একটু, ইফতি ভাইকে যুক্ত করব, ইফতি ভাইকে যুক্ত করব। আচ্ছা যারা যারা ব্যাকে আছেন আমি আপনাদেরকেও যুক্ত করার চেষ্টা করব, ইফতি ভাইয়ের সাথে কথা বলার পরে যুক্ত করার চেষ্টা করব, আপনারা যদি পারেন থাকেন। হ্যাঁ ইফতি ভাইকে আমি আবার যুক্ত করলাম। জি ভাই আপনি বলতে যাচ্ছিলেন আপনাকে সুযোগ দিব, অবশ্যই কথা বলার সুযোগ দিব, এবং আমি আপনাকে অবশ্যই বলতে দিব, কিন্তু প্লিজ আপনাকে যে প্রশ্নটা করা হবে সেই প্রশ্নটার উত্তর দেন, অন্যদিকে যায় না। হ্যাঁ আমি আপনাকে ছোট করে একটা প্রশ্ন জিজ্ঞেস করতেছি, আপনি যে কথাটা বললেন একটা স্বামী তার স্ত্রীকে পিটাইতে পারে, তার অধিকারটা আছে, একটা স্বামী চাইলে তার স্ত্রীকে পিটাইতে পারে, এরকম কিছু একটা বলছেন, আপনার স্টেটমেন্টটা ক্লিয়ার করেন যে এটা পারে কিনা, এটা যৌক্তিক কিনা, এবং এটা যৌক্তিক হলে এটা কেন যৌক্তিক, একটু শর্ট করে স্পেসিফিক প্রশ্নটার উত্তর দেন বলুন। প্রথম কথা হচ্ছে পিটাতে পারে এই শব্দটা আমি একবারও ইউজ করিনি, এটা নিজেরাই ইউজ করে নিজেরাই লাগিয়ে দিয়ে তারপরে এটা করা হচ্ছে। আমি সেই সময় থেকে বোঝাচ্ছি যে শাসন আর পেটানো বিষয়টা এক জিনিস নয়। দ্বিতীয়ত আমি বলতে চাই, আসিফ মহিউদ্দিন যাওয়ার আগে যে কথাটা বলে দিয়ে গেলেন যে সতীদাহ প্রথা হতো তাহলে ধর্মের আইন হিন্দু ধর্ম থেকে এসেছে, হ্যাঁ মহাভারতে সতীদাহ প্রথা আছে, এদের আমি আপনাকে একটা স্পেসিফিক প্রশ্ন করছিলাম, আপনি প্লিজ ওখানে একটু থাকেন, আমি ওখানেও যাবো যদি আপনি ওই যে ওটা দিতে জানেন ওটা আমি দিব, কিন্তু আমার উপরে যতগুলো অভিযোগ করা হয়েছে আমি সবগুলো ওটার সুযোগ আমি আপনাকে দিব, আপনি যদি আমার সাথে কোঅপারেট করেন আমি আপনার সুযোগ দিব ওটা। আপনি যে তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে পেটানো ইসলামের সমর্থন করে না শুধুমাত্র শাসন করা যাবে? এটা বলতে আপনি দেখেন সূরা নিসা 34 নম্বর আয়াত, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজাহুন্না ফিল মাদাজিই ওয়াদরিবুহুন্না ফা ইন আতাআনাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। এখানে বলা হচ্ছে আর যদি তোমরা স্ত্রীদের থেকে অবাধ্যতার আশঙ্কা করো তাহলে তাদেরকে সদুপদেশ দাও, প্রথমে সদুপদেশ দাও, এরপরে তাদেরকে সজ্জা হতে পৃথক করো, এরপরে তাদেরকে প্রহার করো, ওয়াদরিবুহুন্না তাদেরকে প্রহার করো, ফা ইন আতাআনাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ওয়াল্লাহু কানা ইন্নাল্লাহু কানা আলিয়ান কাবীর। ঠিক আছে এখানে বলা হচ্ছে যে যদি তারা বাধ্য হয়ে যায়, যদি তারা তোমাদের বাধ্য হয়ে যায় তাহলে তাদের বিরুদ্ধে অন্য পথ অবলম্বন করো না। এখানে স্ত্রীদেরকে ইচ্ছা মতো পেটানোর কথা বলা হচ্ছে না, আপনি বলছেন আপনি পিটানোর পক্ষে না শাসন করার পক্ষে, আপনি শাসন করার কথা বলছেন, পিটানোর কথা আপনি বলেন নাই। এখন রাইট নাও আপনি আমাকে যে ইয়াটা পরে কথাটা শুনে তারপর রেসপন্স করেন, আপনি আমাকে নিজেই যে ইয়াটা পরে শুনাইলেন আয়াতটা পরে শুনাইলেন, সে আয়াতের মধ্যেই সরাসরি
শাসনের কথা বলা নেই, কিসের কথা বলা আছে? যদি না মানে তাহলে আমি তো বলছি শাসনের কথাই বলা আছে এখানে, এটা তো শাসনই, এটা পেটানো না, বেধড়ক পেটানো না, পেটানো শব্দটা অন্যরকম। বেধরমের কথা আমি কিন্তু বলি, কিন্তু শারীরিক শারীরিক আঘাতের কথাই আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, শারীরিক আঘাতের কথা, কিন্তু এটা শাসনের উদ্দেশ্যে। যেমন দেখেন, এটা কোরআনকে সেভাবেই ব্যাখ্যা করতে হবে যেভাবে হাদিসে। তাহলে তো আপনি শর্ট করে আপনার কথা বলতেই পারতেন যে ভাই আমি পিটানো সমর্থন করি ওই ক্ষেত্রে, যদি শাসনের ক্ষেত্রে হয় তাহলে আমি স্ত্রীকে পিটানোটা সমর্থন করি। আপনি শুনেন প্রথম থেকে, আমি ওটা বলতে চাচ্ছিলাম, আমাকে তো বলতেই দেওয়া হয়নি, আমাকে মিউট করে দেওয়া হয়েছিল, বারবার আমাকে মিউট করে দেওয়া হয়েছিল। আমি কিন্তু বলতে দেওয়া, আমি যখন শুরু করছিলাম পয়েন্টটা অন্যদিকে ঘুরে দিচ্ছিল, একটা কথাকে ধরে অন্যদিকে ঘুরে দিচ্ছিল। আমি আপনাকে যে কথাটা বলতেছিলাম অন্যদিকে কথা ঘুরে লেখে তো আমি কনসেন্ট্রেট করতে পারবো না। আমি আপনাকে বলছিলাম যে আপনি তাহলে তো শর্ট করে বলতেই পারতেন যে হ্যাঁ আপনি প্রহারটা সমর্থন করেন এই জন্য যে তাকে তাকে শাসনের জন্য প্রহারটা আপনি সমর্থন করেন, কিন্তু আপনি ঢুকেই দেখেন আমি আপনার সাথে কথাটা কিভাবে বলবো, আপনি ঢুকে বললেন যে না আপনি পিটানো সমর্থন করেন না, পিটানোর পক্ষে কোনো কথাই বলেন নাই। এখন আপনি বলতেছেন হ্যাঁ আপনি প্রহার সমর্থন করেন, শাসনের উদ্দেশ্যে যদি প্রহার করে তাহলে তার স্বামী স্বামী তার স্ত্রীকে প্রহার করতে পারে। আমি আপনার সাথে কনস্ট্যান্ট কথা বলবো কিভাবে? আপনার কথা তো ক্ষণে ক্ষণে চেঞ্জ হচ্ছে, আমি কিভাবে আপনার সাথে একটা অনেস্ট আলোচনা করতে পারবো? আপনি বুঝেননি ভাইয়া, আপনারা বিস্তারিতটা বোঝার চেষ্টা করেন না কেন? আমি তো এটুকু বুঝি না। আপনি আমাকে যে রিজনিং দিলেন আমি তো রিজনিংটা বুঝছি রে ভাই। আপনি তাকে শাসন করতে চান, সে আপনার অবাধ্য হচ্ছে, এই জন্য আপনি তাকে পিটাচ্ছেন। আপনি প্রথমে তার সাথে আলাদা হচ্ছেন, বিছানা আলাদা করে দিচ্ছেন, প্রথমে বুঝাচ্ছেন বিছানা আলাদা করে দিচ্ছেন, তারপর যখন সে আপনার কথা বুঝতেছে না, যখন আপনার বাধ্য সে হচ্ছে না, তখন আপনি তাকে পিটাচ্ছেন। আমি তো আপনার কথাটা বুঝতে পারছি, এখন তো না যে আমি আপনার কথা না বুঝে অ্যানসার করতেছি। আপনি আমি বুঝতে পারছি আপনি ঠিক আছে, আপনি একটু বোঝার চেষ্টা করছেন, এটুকু ঠিক আছে। আমি আপনার কথা বোঝার চেষ্টা করেই আপনাকে রেসপন্স দিয়েছি আসিফ ভাই, কিন্তু আপনার কথা বুঝেই প্রথম, আমরা এমন তো না যে ভাই আমরা আপনাদের সাথে প্রথম কথা বলতেছি, আমরা তো বহুদিন ধরে আমরা যেমন আমি বলি এবার আমাকে একটু বলতে দেন। ইফতি ভাই কথাটা শেষ, আপনি বললেন সেই সময় যে ইফতি ভাই প্লিজ কথাটা শেষ করতে দেন। আপনি প্রথমে ঢুকেই এই যে এতজন দর্শক এখনো এখনো অ্যাটলিস্ট 700+ দর্শক দেখতেছে, প্রথমে ঢুকে আপনি বললেন যে না আপনি পিটানোর সমর্থনে কোনো কথাই বলেন নাই, আসিফ ভাই এটা আপনার মুখে বুঝে দিচ্ছে এরকম টাইপের কিছু একটা বললেন। তারপরে এখন আপনি বলতেছেন হ্যাঁ আপনি এই আঘাত করা বা শারীরিক আঘাত করা এটাকে সমর্থন করেন, কি জন্য? তাকে শাসন করার জন্য আপনি তাকে সমর্থন মানে এই এই জিনিসটা সমর্থন করেন ভাই। শাসন করার জন্য পিটাইতে কেন হবে, মানে শাসন করার জন্য পিটানোটা কেন নেসেসারি, এই জিনিসটা আমাকে একটু যৌক্তিক ভাবে প্লিজ একটু বোঝান। কারণ এটা সৃষ্টিকর্তার আইন, যিনি নারীকে সৃষ্টি করেছে তিনি এই আইনটা দিয়েছে। নারীকে কেন সৃষ্টি করা হয়েছে? আপনি কোরআনের অন্যান্য আয়াত পড়েননি যে হাওয়াকে কেন সৃষ্টি করা হলো? মানে যেহেতু এটা আপনার ধর্মে এলাও করা হয়েছে, যেহেতু আপনার ধর্মে এটা এলাও, শুধু আমার ধর্মে এলাও, যেহেতু আপনার ধর্মে এটা এলাও করা হয়েছে, এটাকে আপনার সৃষ্টিকর্তা বলছে যেটা আপনি করতে পারেন, সেহেতু এটা একটা যৌক্তিক কাজ, এটা আপনার পজিশন। আচ্ছা এরকম কি আপনি যে কোনো নারী যদি নিজেকে মুসলিম বলে দাবি করে সে তো এটাকে অস্বীকার করতে পারবে না? সে নাস্তিক বলে দাবি করলে সেটা অন্য বিষয়, সে তো ইসলাম ধর্মের আইন মানে না, সে অন্য বিষয়। কিন্তু মুসলিম বলে দাবি করে আবার যদি বলে আমরা পুরুষতন্ত্র মানি না, এটা ব্যাটার করে না হারা যায়। মানে এই যে নারীরা যদি মনে করেন স্বামীর পিটা পিটানি খাওয়া থেকে বাঁচতে যায়, তাদের নাস্তিক হওয়া ছাড়া কিন্তু উপায় নেই। তারা নারীদের কিন্তু মনে করেন যে আমরা যারা মুমিন আছি তারা কিন্তু পিটামু, বউ বউ কিন্তু কিছু কইতে পারবে না। আচ্ছা আমি আমি আলোচনা আরো 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 সামনে নিব, আমি আলোচনা আরো সামনে নিব। ইফতি ভাই আপনার কাছে একটা কোশ্চেন করা যাবে? আমাকে হুজুর পাক আপনার কাছে একটা কোশ্চেন করা যাবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই এই আপনার আল্লাহ যখন হাওয়ারে তৈরি করছিল তখন কি বলছিল যে তুমি যদি আদমের কথা অবাধ্য হও তাহলে তোমাদের শাসন করার জন্য প্রভাত কথা হবে, আপনি দেখলেন স্ট্রাইক, এরকম কোন কথা কি হাওয়াতে বলছিল? আল্লাহর ওই সময় মনে নাও থাকতে পারে বা ওই প্রয়োজন হয় নাই, এরকম হইতে পারে। প্রহার করবে না, তখন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলাহু এসে বললেন যে স্ত্রীরা তো অবাধ্য হয়ে যাচ্ছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে তোমরা মানো, এটা কেন শাসন করার জন্য? এরপরে স্ত্রীরা এসে আবার নালিশ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই হাদিসে স্পষ্ট উল্লেখ আছে যে তিনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কাছে নারীরা এসে অভিযোগ করেছে যে তাদেরকে তাদের স্বামীরা নির্যাতন করছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে তোমাদের মধ্যে যারা এরকম মারপিট করে তারা উত্তম নয়। এখানে কি করা হচ্ছে? শাসন করার উদ্দেশ্যে মারার কথা বলা হচ্ছে, আবার অনুৎসাহিত করা হচ্ছে যাতে করে সীমাহীন না হয়ে যায়, যাতে করে সীমাহীন না হয়ে যায়। মানে ঘটনাটা হয়েছে আপনি কিন্তু চমৎকার একটা কথা বলেছেন যে যারা স্ত্রীদেরকে পিটাবে হ্যাঁ তাদের তারা উত্তম লোক না, এটা চমৎকার একটা হাদিস না ভাই? আরে আপনি পুরোপুরি বিষয়টা পড়েন, পুরো বিষয়টা পড়েন আপনি, এখানে একবার
শারীরিক আঘাত যদি করে এটাই তো খারাপ জিনিস, ক্ষতি করতেছে এখানে। সবার থেকে একটু সময় নিচ্ছি, সবাই থেকে একটু সময় নিচ্ছি। আপনারা কেউ আলোচনার বেসটা ধরতেছেন না। ইফতি ভাইয়ের আলোচনার বেসটা হচ্ছে যেহেতু তার গড, যেহেতু তার আল্লাহ এটাকে অ্যালাউ করছে, যেহেতু তার আল্লাহ নারীকে সৃষ্টি করছে এবং সে জানে নারী সম্পর্কে বেস্ট কি, এবং সে বলে দিছে যে যে নারীকে পিটাতে পারবে, এই জন্য নারীকে পিটানোটা একটা যৌক্তিক বিষয়, শাসন করার উদ্দেশ্যে তাকে পিটাইতে পারবে। এখন আল্লাহ যদি শাসন করার উদ্দেশ্যে পিটাইতে বলছে, আল্লাহ আল্লাহ যদি এরকম বলতো, একটা হাইপোথেটিক্যাল সেন্স, দীপ্তি ভাই আপনার আর্গুমেন্টের বেসমেন্ট হচ্ছে আল্লাহ নারীকে সৃষ্টি করছে, আল্লাহ নারী সম্পর্কে বেস্ট জানে, তিনি যা বলবেন সেটাই নারীর জন্য বেস্ট, এটা হচ্ছে আপনার আর্গুমেন্টের বেস বেসিস, আপনার আর্গুমেন্টের এটাই। এখন আল্লাহ যদি এটা বলতেন যে নারীকে পিটানো যাবে না, সেটাও আল্লাহ যেহেতু গড, আল্লাহ যেহেতু সৃষ্টি করছেন, তাকে পিটানো যেত না, ওইটাই যুক্তি হইতো। এটাই তো মুসলিমের আদর্শ। মুসলিমের সংজ্ঞা কি, যে মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণ করা, যে আল্লাহর ইচ্ছার সাথে নিজের ইচ্ছাকে আত্মসমর্পণ করে দেয় সে মুসলিম। আল্লাহর ইচ্ছার সাথে একজন মহিলা যদি নিজেকে মুসলিম বলে দাবি করে, তাহলে তো আল্লাহর আইনের কাছে নিজেকে সমর্পণ করতেই হবে, সে মুসলিম বলে দাবি করবে। আমার নারীবাদী কথা বলতেছি ইফতি ভাই, আপনার কথাটা বুঝতে পেরেছি দেখেই তো কথাটা বলতেছি। আমার কথাটা একটু শেষ করতে দেন, শুনে নেন কাইন্ডলি ভাই, একটু শেষ করতে। এখন আপনার আল্লাহ যদি হাইপোথেটিক্যাল সেন্স, আপনার আল্লাহ যদি যদি আপনার আল্লাহ বলতো যে হ্যাঁ তোমার স্ত্রীর সাথে যদি কোনো রকম ঝামেলা হতে চায় তাহলে তুমি তাকে ডিভোর্স দিয়ে দাও, এটাও হইতো। এখন আপনার আলোচনার বেসমেন্ট একটু কথাটা বোঝার চেষ্টা করেন, আপনার আলোচনার বেসমেন্ট শুধুমাত্র এটাই যে আপনি বিশ্বাস করেন নারীকে সৃষ্টি করছে আপনার আল্লাহ এবং আল্লাহ নারী সম্পর্কে বেস্ট জানে, তিনি যা বলবেন সেটাই বেস্ট। একজন হিন্দু ব্যক্তি, আপনার আপনার না হয়ে একজন হিন্দু ব্যক্তি যদি মনে করে যে সেম ভাবে আপনার আলোচনার বেসমেন্ট যেরকম, সেভাবে যদি সে মনে করে যে তার ভগবান নারীদেরকে সৃষ্টি করছে এবং তার ভগবানের নিয়ম হচ্ছে যখন তার স্বামী মারা যাবে তার স্বামীর সাথে তাকে জীবন্ত জ্বালা দিতে হবে, সে যেহেতু ভগবান সে ইহকাল পরকাল সম্পর্কে বেস্ট জানে, সে নারীকে সৃষ্টি করছে নারী সম্পর্কে বেস্ট জানে এবং নারীকে কি করা হইলে তার জন্য বেস্ট হবে, তার জন্য সবচেয়ে ভালো হবে, সেটা তার ভগবান সবচেয়ে ভালো জানে। এই জন্য একটু কথাটা বুঝে নেন, বুঝে প্লিজ রিপ্লাই করেন। তার ভগবান যেহেতু নারী সম্পর্কে বেস্ট জানে, এই জন্য তার ভগবান তাকে জ্বালায় দেওয়াটা যৌক্তিক কাজ বলে মনে করছে এবং হিন্দুরা সেম জিনিসটাই ফলো করে, তাই না? তারপরে যেমন আপনার ধর্মে শিশু বিবাহটা আপনার ধর্মে জায়েজ একটা জিনিস, আপনি জানেন কিনা জানি না, বাট শিশু শিশু বিবাহ, শিশুর সাথে বিয়ে করা বা যৌনসঙ্গম করা দুইটাই আপনার ধর্ম অনুযায়ী জায়েজ একটা কাজ। এখন আপনি আপনি ওইখানেও সেম কথা বলবেন যে হ্যাঁ যে যেহেতু নারীদেরকে সৃষ্টি করছে নারীদের সম্পর্কে বেশ জানে এই জন্য এটা কি এটা অ্যালাউড এবং এটা ভালো একটা কাজ। ভাই এইভাবে যদি আমরা বিশ্বাসের উপর বেশ আপনি শুনছেন? এখন আমাদের নবী কিন্তু আপনার এই যে হযরত আয়েশাকে কিন্তু পিটাইছিলেন, এটা এই হাদিসটা কি আপনি জানেন? হুজুর হুজুর আমি প্লিজ একটু অন্যদিকে বুকের উপরে একটা আঘাত করার কথা বলা আছে, তাদেরকে থামাইছি এখন, আপনার তো কথা বলা দরকার নেই, থামছে, অন্যদিকে তো আলোচনা যাচ্ছে না। এখন আপনি এখন আমাকে জিনিসটা বলেন যে একজন হিন্দু আপনার প্রশ্নটা ছিল এটা, আসিফ মহিউদ্দিনও যাওয়ার আগে বলে দিয়ে গেছে যে সতীদাহ প্রথা হতো তাহলে ধর্মের আইন, এটাও তো তাহলে মেনে নিতে। আচ্ছা এবার আমার প্রশ্ন হচ্ছে আপনাদের প্রতি, সতীদাহ প্রথা কোন ধর্মের আইন? হিন্দু ধর্মের। এখন প্রত্যেকটা ধর্মই সৃষ্টিকর্তার বাণী এটা এটা দাবিদার, সৃষ্টিকর্তার আইন কানুনের দাবিদার, প্রত্যেকটা ধর্মের সাথে বৈপরীত্য আছে। এখন প্রত্যেকটাকে কি সৃষ্টিকর্তার আইন বলে মেনে নেওয়া যায়? এটা যৌক্তিক হবে? আমরা মুসলিম কেন? আমরা যদি হিন্দু ধর্মের ওই সতীদাহ প্রথাকে মেনে নিতাম তাহলে তো আমরা মুসলিম হতাম না, আমরা তো মুসলিম হিন্দু সেকুলার হয়ে যেতে পারতাম।
হিন্দু ধর্মের সতীদাহ প্রথার আইন আছে। আপনি কি জানেন হিন্দু ধর্মের শাস্ত্রের ভিতরে অনেক সাংঘর্ষিক কথাবার্তা আছে। ঋগ্বেদের ভিতরে সতীদাহের কথা আছে কিন্তু এটার অনুমোদন নেই। অপরপক্ষে অথর্ববেদের ভিতরে সতীদাহ প্রথার অনুমোদন আছে, মহাভারতের ভিতরে সতীদাহ প্রথার অনুমোদন আছে। এরকম অনেক সাংঘর্ষিক আইন হিন্দু ধর্মের ভিতরে আছে। এই কারণে তো আমরা হিন্দু ধর্মের আইন কারণে বিশ্বাস যদি করতাম তাহলে তো আমরা হিন্দু হয়ে যেতাম। আমরা তো মুসলিম, আমার বিচারের মানদণ্ড কি? আমার তো ইসলাম, আমার তো কোরআন, তাই না? আমি তো কোরআনকে অথেন্টিক হিসেবে ধরি না। আপনার আলোচনার বেস কি ছিল আমি আপনাকে আবার মনে করে দিই, আপনার আলোচনার বেজমেন্ট কিন্তু যুক্তি ছিল না, প্রমাণ ছিল না। আপনার আলোচনার বেজমেন্ট ছিল এটা যে তাদেরকে সৃষ্টি করছে আমার আল্লাহ, এটা আমি বিশ্বাস করি, আমার আল্লাহ আমাকে সৃষ্টি করছে এটা আমি বিশ্বাস করি। আপনার আলোচনার বেজমেন্ট, আপনার কথার বেজমেন্ট, আপনার প্রেমিসের বেজমেন্ট ছিল বিশ্বাস, আপনার প্রেমিসের বেজমেন্ট কিন্তু কোনো যুক্তি ছিল না। আপনি কিন্তু এখানে আবার যুক্তি ঢুকাইতেছেন। আমি বলতেছি সেম বেসিস ফলো করে যখন কয়েকজন হিন্দু ব্যক্তি একই কাজ করবে, তার তার ওয়াইফকে, জীবন্ত ওয়াইফকে, হিন্দু কোন মৃত ব্যক্তির জীবন্ত ওয়াইফকে যখন পুরানো হবে তখন আপনি তাকে রং কিভাবে বলবেন? আচ্ছা এটা তো তাদের ধর্ম, পুরোটা বেসিস তো হচ্ছে কি আপনার বিশ্বাস, বিশ্বাস তো আপনার ইয়া না। হ্যাঁ, তো আমি বিশ্বাস কি হিন্দু ধর্মের আইনের উপরে করছি নাকি ইসলাম ধর্মের আইনের উপরে? তাহলে তো আলটিমেটলি ভাই আপনারটা পুরোটাই অন্ধবিশ্বাসের উপরে গেল। যে আপনি আপনারা তো সেটাই বলতেন, আপনারা যখন আমাদের সাথে আলোচনা করছেন তখন আমাদের সাথে কথা বলতে গেল। আমাকে এবার একটু বলতে দেন, এবার একটু বলতে দেন প্লিজ, কথা ঘুরিয়ে দেন। আমি বলি আপনারা যখন আমাদের সাথে আলোচনা করছেন তখন তো আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের সাথে বিতর্ক করতে হবে, আমরা যেভাবে বিশ্বাস করি ওভাবেই। আপনারা নাস্তিকরা যখন আলোচনা করছেন তখন তো নাস্তিকদের পয়েন্ট অফ ভিউ থেকে আলোচনা করতে হবে, তাই না? প্রত্যেকটা ধর্মের দাবিদার আমি মুসলিম মানে তার ইসলাম ভাই ভাই ইফতি ভাই ইফতি ভাই ইফতি ভাই আপনি আসছেন একটা নাস্তিক প্ল্যাটফর্মে নাস্তিকদের সাথে আলোচনা করার জন্য, তাই না? আপনি যদি আলোচনার শুরুতে এইভাবে বলে দেন যে ভাই আমার ধর্মে এটা আছে, এটা আমি বিশ্বাস করি, তারপরে কি সেখানে কিন্তু আলোচনা শেষই? কারণ আপনি কোনো যুক্তির দিকে যাচ্ছেন না, কোনো প্রমাণাদির দিকে যাচ্ছেন না, কোনো তথ্যের দিকে যাচ্ছেন না। আপনি স্রেফ বুক ফুলায় বলতে পারেন যে ভাই আমি আমার ইসলাম ধর্মে অন্ধবিশ্বাস করি, আমার যুক্তিও দরকার নাই, প্রমাণও দরকার নাই, যেহেতু আমি বিশ্বাসী, যেহেতু আমি বিশ্বাসী, আমার আল্লাহ সবকিছু বানাইছে, আমার আল্লাহ নারীদেরকে বানাইছে, আমি বিশ্বাস করি এটাই বেস্ট, এটাই নারীদের জন্য ইয়ে, আমার কোনো কাছে যুক্তিও দরকার নেই, আমার কাছে প্রমাণও দরকার নেই। তাহলে তো হয়ে গেল আলোচনা, তো ওই জায়গায় শেষ। আমি তো আপনাকে অন্ধবিশ্বাসী বলে শেষ করিনি কথাটা, আপনাকে অন্ধবিশ্বাসী বলে আপনাকে একজন হিন্দু হিন্দু ব্যক্তির সমান তালে ফেলায়, একজন হিন্দু ব্যক্তি, একজন খ্রিস্টান ব্যক্তি, একজন বৌদ্ধ ব্যক্তি, সে তারা যেমন সেম লেভেলের অন্ধবিশ্বাসী, আপনাকে ওই লেভেলের অন্ধবিশ্বাসী ফেলে আলোচনাটা শেষই করে দিতে পারি। আপনার আলোচনা যৌক্তিক কিনা সেটা যদি আপনি যাচাই বাছাই পর্যায়ে না যান, আপনি যদি বলেন যে আপনার আপনার আল্লাহ বলছে এই জন্য আপনি বিশ্বাস করেন, তাহলে তো আপনার সাথে আলোচনাই নেই আর। আপনি তো যৌক্তিকতাই দেখাচ্ছেন না সেখানে, যেহেতু আপনি আপনার অন্ধবিশ্বাসের কথাটাই বলতেছেন, অন্ধবিশ্বাসের কথাটাই রিপিট করতেছেন, যৌক্তিকতা নিয়ে আলোচনা হচ্ছে কোথায়? আপনি বলেন যে ভাই আমার কাছে যৌক্তিকতা আছে, আপনি যৌক্তিকতা দেন, আপনার যৌক্তিকতার বেসিস হচ্ছে অন্ধবিশ্বাস, কথাটা শেষ করেন। আপনার কাছে যৌক্তিকতার বেসিস হচ্ছে অন্ধবিশ্বাস, আমি সেম বেসিস আপনাকে দেখাইলাম যে হ্যাঁ একই অন্ধবিশ্বাস, অন্ধবিশ্বাসী একজন হিন্দু ব্যক্তি তার ইয়াকে পুরা দিতে পারে, জ্বালা দিতে পারে, পুরা দিতে পারে, আপনি তাকে রং কিভাবে বলবেন? সেখানে আপনি বলতেছেন কি, সেখানে আপনি যা বলতেছেন যে আমি তো এটাতে বিশ্বাস করি না, আপনি এটাতে বিশ্বাস করেন কি না করেন সেটা কি আমি আপনাকে জিজ্ঞেস করছি? সেটা তো আমি তোকে জিজ্ঞেস করিনি, করেছেন। আমি বলি কিভাবে বলবো, এবার বলবো, বলেন প্লিজ বলেন। আপনি করেননি কিন্তু আপনার আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে, যেহেতু আমার বিশ্বাস ওটা আমি ওটাকেই সাপোর্ট করব, কিন্তু আমি যদি একেবারে যুক্তিহীন ভাবেই ওটাকে সাপোর্ট করতাম, আপনি যদি বলতে পারেন হিন্দুদের মতো বৌদ্ধদের মতো অন্ধবিশ্বাসী বাপদাদা দেখা দেখি ধর্ম পালন করে আসছি তো এটাই আমার ধর্ম, এই অনুযায়ী যদি আমার বিশ্বাস হয়ে থাকে তাহলে হিন্দুদের সাথে কেন বিতর্ক করতে যাই? আপনি ব্রাদার রাহুল হোসেনের লাইভে দেখবেন আমার বিতর্ক আছে হিন্দুদের সাথে, তো কেন কেন? কারণ আমি আমারটা শ্রেষ্ঠ প্রমাণ করতে যাচ্ছি যুক্তি দিয়ে, যুক্তি দিয়ে, ইয়েস যুক্তি দিয়ে। এবার আপনার যদি যুক্তি দিয়ে বলার থাকতো, যুক্তি যদি আপনার কাছে থাকতো তাহলে ভাই আপনার ধর্মে আছে, আমি এটা বিশ্বাস করি, আমার আমি বিশ্বাস করি আল্লাহ বানাইছে, আমি বিশ্বাস করি নারীদের জন্য কোনটা বেশি সেটা আল্লাহ জানে, তাহলে ভাই আপনি বিশ্বাসের কথা দিয়ে শুরু করলেন কেন? আপনার আপনার কথার বেসিস কেন বিশ্বাস থাকলো আপনার কাছে যদি যুক্তি থাকে থাকে? ইয়েস, এইটাই আপনারা বুঝতেছেন না। আমি বলি আমি বলি প্রত্যেকটা ধর্ম কিন্তু একটা জায়গায় একমত আছে, সৃষ্টিকর্তা তাদেরকে সৃষ্টি করেছে। এই আপনি এরকম অনেক নস্টিক ধর্ম আছে যেটা সৃষ্টিকর্তাকে মানে না। অ্যাগনস্টিক নামে কোন ধর্ম আছে পৃথিবীতে? কি কিতাবের নাম ভাই অ্যাগনস্টিক ধর্মের কিতাবের নাম কি একটু বলেন? অ্যাগনস্টিক মানে কি আপনি জানেন না?
ভাই আমার দাদা তো তাদের একমুসলিম আরবের নাম কি আপনি নাকি বলতে যাচ্ছেন বৌদ্ধ ধর্ম হচ্ছে অ্যাগনস্টিক ধর্ম আপনি কি সিরিয়াস এত স্টুপিড অ্যাগনস্টিক একটা সেকেন্ড অ্যাগনস্টিক মানে কি বলেন ভাই আস্তিক না নাস্তিক না নস্টিক মানে এটা কি বলেন কি নস্টিক মানে এটা কি অ্যাগনস্টিক বানানটা কি বলতে পারবেন বানানটা হচ্ছে ই জি এন এ এস টি আই সি মনে হয় তো মাশাআল্লাহ হয় নাই অ্যাগনস্টিক বানানটা হয় নাই বানানটা জিজ্ঞেস করতে আপনাকে রিজনে জিজ্ঞেস করছি বানানটা আপনাকে রিজনে জিজ্ঞেস করছি উচ্চারণটার মধ্যে উচ্চারণটা শুনে তো আপনার বোঝার কথা উচ্চারণটা শুনে তো আপনার বোঝার কথা দর্শকদের জন্য তো এটা একটু ক্লারিফাই করে দিতে হবে যে আপনার মুখে থেকে যে কথাটা আসছে সেটা একটা রং কথা এটাও তো আমাদেরকে মানে রেসপন্সিবিলিটি তো এটাও তো আছে আমাদের তাই তো হবে না আমাদের কথাটা শেষ করতে পারি নাই আমি কথাটা শেষ করতে পারি নাই এই ধরনের স্মাগ মার্কা কথাবার্তা বলেন না আপনি কিন্তু এখানে অনেক ভুল কথা বলছেন যেগুলো আমি এখনো ধরিই নাই আমি আপনাকে অ্যাগনস্টিক কথাটার আমি আপনাকে অ্যাগনস্টিক জিনিসটা জিজ্ঞেস করি বানানটা জিজ্ঞেস করছিলাম একটা কারণে কেননা এটার সাথে মানে এই স্পেলিংটার মধ্যেই এটা ইয়েটা দেওয়া আছে ডেফিনেশনটা দেওয়া আছে আপনি যদি নস্টিক অ্যাগনস্টিক না বুঝেন অ্যাগনস্টিক ধর্ম ব্যবহার করে এরকম আপনার জন্য উচিত না অ্যাগনস্টিসিজম নস্টিসিজম এটা ডিল করে জ্ঞানের উপরে জ্ঞানের দাবির উপরে এটা কথাটা শেষ করতে দিন এটাই বলতে চাচ্ছি আপনি না জানলে সেটা কিভাবে বলবেন আপনি তো জানেন না মিয়া আপনি না জানলে কিভাবে বলবেন জানেন না এই বিষয় আপনি বলতেছেন এটা বলতে যাচ্ছি এটা বলতে যাচ্ছি অ্যাগনস্টিক বানান জিজ্ঞেস করলাম আপনি সেটাও জানেন না আপনি এবার পাকামি করে বলতেছেন কথা আমি কিন্তু আপনার সাথে খুব ভালোভাবে কথা বলতেছি কিন্তু আপনি স্মাগলি কথা দুনিয়া সব বানান আপনি পারবেন যেটা আপনি উচ্চারণ করেন কি সব বানান দুনিয়া সব বানান যেটা আপনি উচ্চারণ করেন সেটা কি সঠিক বানান যেটার উপর বেস করে কথা বলতেছেন সেই জিনিসটা যদি আপনি না জানেন সেই জিনিসটা যদি আপনি না জানেন আপনি কিভাবে কথা বলবেন আমি যেভাবে জানি এর ভিতরে বললাম আপনি বানান বানানের পুষ্টি করেন আপনি অ্যাগনস্টিকের ডেফিনিশনটা দাও তো দেখি একটু অ্যাগনস্টিকের ডেফিনিশনটা দাও ডিফাইন করেন ডায়াগনস্টিক জিনিসটা কি আমি যেটা জানি আমি সেটা বলছিলাম যে এটা সৃষ্টিকর্তার অস্তিত্ব থাকা বা না থাকার সাথে কোনো সম্পর্ক নেই আপনি কেন বলছেন ভাই ভাই জানে জানেই না তোরে ভাই উনি যত জানে এটাই জানে আর কত ভাই এটাই জানে সে এটাই জানে কিন্তু তার জানার যে ভুল সেটা তো সে নিজেও রিয়েলাইজ করতেছে না সে বলতেছে আমরা বুঝি না আমরাই করি না সেই করি না এই জন্য তার কথা আমরা ধরতে পারছি না স্মাগলি কথা বলেন কন্ডেসেন্ডিং পোলাবেনের মতো কথা বলেন এই ধরনের কথা আমি আপনার সাথে মানে খুব কামলি কথা বলতেছি আপনি কন্ডেসেন্ডিং কথা বলতেছেন আমি আপনার কথা ধরার মতো ইয়ে রাখি না আমি আপনার কথা বুঝি না কে বলছে আমি আপনার কথা বুঝি না আপনাকে বলিনি আপনাকে বলিনি আপনাকে বলিনি ভাইয়া আপনি শুনেন আমি নাস্তিকদের কথা বলেছি তা আমি কি মুমিন নাকি আমি নিজেও তো নাস্তিক সেই ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র আপনাকে তো মিন করলাম না আমি সবাইকে মিন করছি যেখানে আপনি নিজে যেখানে আমি এই কথাটা কেন বলেছি সেটাকে বুঝাতো বুঝানোর তো সময় নেই বলার আগে আপনার টার্মিনোলজি তো ইসার ঠিক থাকা লাগবে আপনি তো বললেন যে সব ধর্ম সৃষ্টিকর্তার কথা বলে এটা তো ভুল ধারণা এটা তো কমপ্লিটলি ভুল বৌদ্ধ ধর্ম কিন্তু মৌলিক ভাবে অ্যাগনস্টিক ধর্ম না এটা কিন্তু একটা নস্টিক ধর্ম অর্থাৎ বৌদ্ধ ধর্ম তাদের তারা কিন্তু জ্ঞানের দাবি করে এখন তারা সৃষ্টিকর্তার দাবি করে না কিন্তু এটা সত্ত্বেও তারা কিন্তু ঈশ্বরের দাবি কিন্তু তারা একই সাথে করতেছে এবং সৃষ্টিকর্তার দাবি যে তারা করতেছে না তার মানে এটা না যে বৌদ্ধ ধর্ম একটা অ্যাগনস্টিক ধর্ম সৃষ্টিকর্তা নিয়ে তো তাদের কোনো বিষয়টা না তাদের হচ্ছে মূল জ্ঞানটা নিয়ে তাই না কিন্তু সৃষ্টি তাদের ঈশ্বর সৃষ্টিকর্তা না তাদের ঈশ্বর আছে কিন্তু ঈশ্বরটা সৃষ্টিকর্তা না এই কথাটা কি বুঝতেছেন আপনি আমি ভাই এটা জানি ভাই আপনাকে বোঝানো লাগবে তাইলে এটা জানলে কিভাবে আপনি বলেন যে এটা একটা অ্যাগনস্টিক ধর্ম আশ্চর্যজনক আমি বলছিলাম যে আস্তিকতাবাদ যে অধিকাংশ যে ধর্মগুলো
এই বুদ্ধ ধর্মের মতো এই এই ফিলোসফি গুলো বাদে যে ধর্মগুলো আছে প্রত্যেকটাই সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, মানে তাদের নাস্তিকতা নাকি? বুদ্ধ ধর্ম কি আস্তিকতা না? বুদ্ধ ধর্মকে বাদ দিতেছেন কেন? যেই ধর্মের মধ্যে ধর্ম পুরোপুরি আস্তিকতা না নাস্তিকতা না, তার কোনো কথাবার্তা আপনি দেখো না, আপনি বোঝেন না, উল্টাপাল্টা বলেন না। সেনসি ধর্মের নাম জানেন? চাইনিজ একটা ধর্মের নাম বলতেছে, আপনি নাম শুনে নাই তো? আপনি যে সম্পর্কে আপনি ওভার কনফিডেন্স যে সব মানে যে ধর্ম সম্পর্কে স্টেটমেন্ট গুলো দিচ্ছেন, এগুলা এইভাবে কথাগুলো বলা উচিত না। আপনি বেশিরভাগ ধর্ম সম্পর্কে গ্রেটওয়ালের নাম শুনছেন? গ্রেটওয়ালের উপরে দাঁড়ালে ওই সেনসির সৃষ্টিকর্তাদের দেখা যায়, এক কান হাত আর্ধের কান পা। যদি অন্য কিছু বলার থেকে ওটা বলেন যে মানে কি বলতে যাচ্ছিলেন সেটা বলেন, আমরা মানে অন্য কিছু ধরা বাদ দিই, আপনি যেটা বলতে যাচ্ছিলেন সেটা একটু কমপ্লিট করেন, দেখি আপনার কি বলার আছে ওটা শেষ করেন। আবার নেট চলে গেছে, আমি একটু আসছি না, আমি ইফতি ভাইয়ের সাথে কথা বলবো। আমার আচ্ছা সরি সরি হুজুর সরি, আমি আপনাকে আচ্ছা এরপর আপনি বলেন। সরি, আমি একটু শুনতাম যে উনি ফিটাবে কিনা, আমি এটা একটু শুনতাম, মানে উনি বিয়া করছে কিনা, মানে ফিটাইবে কিনা একটু শুনতাম। এগুলো জিনিস তো আমারও জানার ইয়ে আছে যে তার তার ফাদার যদি তার মাকে পিটায় এটা কি সে যৌক্তিক বলে মনে করে কিনা, যে হ্যাঁ তার। আচ্ছা ইফতি ভাই, আপনাকে তো শোনাচ্ছেন, আপনি স্ক্রিনে দেখা যাচ্ছে না ইফতি ভাই, ভাই যান ভাইয়া। না ইফতি ভাইয়ের সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম আর কি, উনাকে জি না কথা বললো কি মানে উনি আলটিমেটলি কিছু মানে যুক্তি দিচ্ছিলেন বা কথা আলোচনা করতেছিলেন, আলোচনা লাস্টে গিয়ে আবার বলতেছে যেহেতু আমার আল্লাহ বলেছে সেহেতু ঠিক, মানে এত কথাবার্তা না বলে তো উনি বললেই পারতেন যে জি না সেটাই শুনতেছি। তো একটা কথা মনে করেন, আমি উনাকে প্রশ্ন করলাম যে মনে করেন যে আপনাদের নামাজ পড়তেছেন এটার যুক্তিটা কি, উনি বলে দিতে পারতো যেহেতু আমার আল্লাহ বলেছে সেহেতু ঠিক। আমি আবার একটা প্রশ্ন করলাম তাহলে আপনাদের যে চারটা বিয়ের অনুমতি আছে এটা কেন বা কোন যুক্তি, উনি আবার আলটিমেটলি গিয়ে বলবে যেহেতু আমার আল্লাহ বলেছে সেহেতু ঠিক। আমি আরেকটা প্রশ্ন করলাম, উনি আবার যুক্তিভুক্তি মানে যুক্তি বলে উনি লাস্টে গিয়ে কি বলবেন, যেহেতু আমার আল্লাহ বলেছে যেহেতু আমার আল্লাহ সৃষ্টি করেছে সেহেতু ঠিক। মানে আলটিমেটলি যদি যেহেতু আল্লাহ সেহেতু ঠিক, তাহলে তো এই কথা বললেই হয়, এই কথা বললেই হয়, মানে মানে যুক্তি মানে উনি কিসের যুক্তি দিচ্ছেন এতক্ষণ? আপনারা যে কিভাবে মানে একটা জিনিস কি ভাইয়া জানেন, আপনাদের প্রশংসা ভাই আমার করতে হয় যে আপনারা এত ধৈর্য, মানে আমি যে ব্যাক স্টেজে আছি না, আমার মানে আমি যেটা সহ্য করতে পারতেছি না ভাই, মানে এতটুকু মানে কি বলবো আপনাদের, আপনারা না এদের সঙ্গে কথা না বলে না এক কাজ করবেন, আপনাদের মনে করেন আমি আপনাদের অবশ্যই না এটা আমাদের ধৈর্যের বিষয় না। ধৈর্যের বিষয় হচ্ছে যারা লাইভ দেখতেছে এখন, মানে যারা লাইভটা ওই সময় বিয়ে করে দেখে, কারণ আমাদের কাছে ওই অপশনটা থাকে যে আমরা যখন আমাদের ধৈর্যের পাটা শেষ হয়ে যাবে তখন আমি তাকে বের করে দিব, তো আমার ওই অপশনটা থাকে, কিন্তু দর্শকদের থাকে না, আপনাদেরও থাকে না, আপনারা যারা ব্যাকস্টেজে এতক্ষণ ছিলেন। আমি অবশ্যই মনে করি আমার আমার ধৈর্য থেকে দর্শকদের এবং আপনাদের ধৈর্যের চেয়ে বহুগুণ বেশি। আপনারা করবেন কি যে কিছু আমাদের মনে করেন, শুনেন ভাই আমার কিন্তু আল্লাহ চাইতে অশেষ ধৈর্য, বুঝছেন? সেটা আমি বুঝতে পারতেছি আপনারা এখানে থেকে, যে আমি তো মাঝে মধ্যে করি কি জানেন, লাইভটা একটু দেখি, দেখে যে সময় মুমিনের কথাবার্তা শুনি আমার বের হয়ে যায়, যে মানে আমার মাথা দেয় না আমি যে কিসের মধ্যে আছি, মানে আমার মাথাও তা কাজ করে না মাঝে মধ্যে। তো অনেক প্রশ্ন ছিল মানে ইয়ে শুনেন ভাই, ইয়ে যে ইফতি ভাইয়ের কাছে, বুঝছেন? ইফতি ভাই থাকলে সহজভাবে বুঝিয়ে দিতে পারতাম আপনারা। আমি কথা বলি কি একটা কথা, যে আপনারা যে কিছু মানে যেভাবে কথাটা বলেন না যুক্তি দিয়ে, তারা এই যুক্তিটা বুঝে না ভাই, আপনারা তো চাইতেছেন যে তাকে যুক্তি দিয়ে বুঝায়, তাদেরকে বুঝাইতে হইলে জানেন তাদের মতো হতে হবে, নাহলে তাদেরকে বুঝানো যাবে না ভাই।
আচ্ছা শুনেন ভাই, তাহলে আপনি আপনিও লাইভ টাইপ করেন, আমাদের একটু শিখান কিভাবে কথা বলতে হবে। আমি আপনাকে ইয়ে করে ইনস্টল করে বলতেছিলাম, আমি সিএসএ চাই বেশি বেশি মানুষ কথা বলুক। হ্যাঁ সেটাই শুনেন, আমি বুঝতেছি যে আপনি আমাকে ইনস্টল করেননি, মানে আমি বলতে চাচ্ছি যে আপনারা যে যুক্তিতে কথা বলবেন, মনে করেন অনেক জায়গায় দেখবেন অনেক শিক্ষিতরা মানে ইয়েরা মূর্খদের সঙ্গে, মানে আমি বলে দিচ্ছি এখানে কেউ ইনস্টল করতে দিনা, মানে অনেক বিষয় তর্ক করবে না, কারণ তারা জানে। এটা রিপিট হয়ে গেছে, আপনি আগে যে কথাটা বলছেন ওইটাই আবার বলবেন আপনি ঘুরি ফিরি? হ্যাঁ আপনি দেখেন যে আপনি কিন্তু ওই কথাটাই আবার ঘুরি ফিরি বলবেন। কোনটা? ওই যে আগে যেটা বললেন যে এই যে ধৈর্য ধারণ করি আমরা, আসলে এগুলো ভালো না, এটা এরকম না, সেটা না, বলতে চাচ্ছিলাম যে এই ওদের সঙ্গে কথা বলতে বলে না, মানে আপনাদের আমাদের মতো কিছু শুভাকাঙ্ক্ষী, যে আপনাদের শুভাকাঙ্ক্ষী তাদের দিকে ছেড়ে দিতে বলতেছি, যে আমরা ওদের সঙ্গে কথা বলি আপনারা না বললে হবে, সেটাই মুমিনের সাথে কথা বলার ইয়েটা মানে ইচ্ছাটা, যে আমার বিপরীত ধর্মী যা আছে তার সাথে কথা বলে তার পজিশনটা বোঝা, আমার পজিশনটা তাকে বোঝানোর চেষ্টা করে, এটা একটা মজারই, আমি বলতেছি না এটা মজার কোনো কিছু না, বাট আমি আমি ট্রুলি ইয়ে করি যে যারা যারা কথা বলতে চান তারা প্লিজ নিজেদের একটা প্ল্যাটফর্ম খুলেন এবং ওটাতে কথা বলেন ফ্রি, এটাতে তো কোনো পয়সা খরচ হচ্ছে না, আপনারা কথা বলেন, আপনাদের থেকে আমরা নতুন কিছু শিখতে পারবো, কথা বলে ভালো হবে। ঠিক আছে ইফতি ভাই, আমার প্রশ্ন ছিল, উনি তো চলে গেছেন, আমি কোনো দর্শকের হাতে ছেড়ে দিতে পারি না, কারণ তারা আসে মূলত আসিফ ভাইয়ের সাথে কথা বলতে, আমার সাথে কথা বলতে আসে না, অনেকদের সাথে কথা বলতে দিলে আলোচনাটা একটু বিক্ষিপ্ত হয়ে যায়, বাট হ্যাঁ আসিফ ভাই ছেড়ে দিচ্ছে, এই জন্য দেখি সাব ভাই আগন্তুক ভাই হুজুর এদের সাথে কথা বলতেছে আর কি, তো দর্শকদেরকে অ্যাড করলো আরো একটু বেশি কেওটিক হয়ে যায়, এই জন্য আমাদের পক্ষে পসিবল না যে দর্শকদেরও কথা বলার সুযোগ করে দেওয়া। আপনি যদি চান আপনি নিজে ইয়ে খুলে আপনি কথা বলতে পারেন শুনে ভাই। ঠিক আছে শুনে ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আপনি নেক্সট টাইম যুক্ত হবেন তাহলে। না আমি আলোচনা ছিল, হ্যাঁ আমি একটু মানে আমার একটা ফাস্ট মানে ভাই 4 ঘন্টা 4 ঘন্টা হয়ে গেছে, আমি কিন্তু একেবারে শেষ করে দিব, একটু ফাস্ট বলবেন না। দর্শকদের উদ্দেশ্যে যারা যারা শুনতেছে, যারা বিশ্বাসী আল্লাহ বিশ্বাসী সৃষ্টিকর্তা বিশ্বাসী, আচ্ছা আমার একটা প্রশ্ন হলো কি যে মানে আলোচনা, যেমন ধরেন একটা জায়গায় দর্শন হচ্ছে, একটা মহিলা একটা মেয়েকে কিছু 4-5 জন লোক মিলে দর্শন করতেছে, তখন কেউ দেখতেছে না, কিন্তু একজন যারা মুসলমান বা যারা হিন্দু যারা সৃষ্টিকর্তা বিশ্বাসী সর্ব মানে সর্বজ্ঞানী সর্বশক্তিমান, উনি কি মানে বসে বসে সেই দৃশ্যটা দেখতেছিলেন যে 5 জন ছেলে একটা মেয়েকে দর্শন করতেছিল, উনি বসে বসে সেই দৃশ্যটা অনুভব করতেছিলেন ফিল করতেছিলেন, উনি এসে আটকাতে পারলেন না, এটা কি মানে খারাপ জিনিসটা কি আটকাতে পারলো না? তো এই তাদের এনজয় করে এইগুলা, শুনেন ভাই উনি উনি এইগুলা এনজয় করে, বুঝছেন এই জিনিসটা, এই যে এতক্ষণে জিনিসটা যে আমার আল্লাহ যদি আসলে এত ভালো জিনিসটা হতো, এত ভালো মালটা হতো, তাহলে তো যেখানে অবিচার হচ্ছে, কোনো দর্শন হচ্ছে, শিশু দর্শন হচ্ছে, মাদ্রাসায় যে ছাত্ররা দর্শন হচ্ছে, এগুলো তো আল্লাহ বসে বসে কোনো না কোনো ভাবে, তিনি যেহেতু সর্বশক্তিমান সর্বজ্ঞানী, তুমি তো কোনো না কোনো ভাবে আটকাতে পারতেন, কিন্তু উনি আটকায় না, সে সময় আল্লাহর কোনো মানে দোষ নেই, সে সময় আল্লাহর কোনো কথা উঠে না, যখনই দেখবেন কোনো ভালো কাজ আল্লাহু আকবার আল্লাহু আকবার, মানে এটা এতটুকু আমার আলোচনাটা মানে আমার ইয়েটা আর কি ওদেরকে বলতে চাচ্ছিলাম সেটাই। ওকে থ্যাংক ইউ ভাই, মানে হঠাৎ মানে যুক্ত হয়েছি তো, মানে অনেক প্রশ্ন অনেক কথা, কোনটা বলবো কোনটা না বুঝছেন, আর একটু প্রথম প্রথম তো এরকম লাইভে যুক্ত হই নাই, আমি সবকিছু গুছিয়ে বলতে পারতেছি না, আমি শুনাই আপনি নেক্সট টাইম আবার যুক্ত হন, কথা গুছে যুক্ত হন, আর আপনি যেটা বললেন সেটা হচ্ছে প্রবলেম অফ ইভিল, প্রবলেম অফ ইভিল আপনি যদি সার্চ করেন, আপনি যদি যাই আমি জানি না আপনি পড়ছেন কিনা, আপনি যদি এটা নিয়ে পড়েন আরো বিস্তারিত অনেক কিছু পাবেন। ঠিক আছে শুনাই ভাই, ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ, আচ্ছা ঠিক আছে, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ, টেক কেয়ার। আচ্ছা আমার মনে হয় যে ইনার কাছে আসুন, এত সাথে যুক্তি দিয়ে কথা বলা তো আমার মনে হয় ঠিক না, মানে ওনার কাছে কনফেশন নেওয়াটাই আপনার মানে বুঝতে পারছেন যে এটা এইটা আসলে সেটা সেটা বলছেন ভাই, এটা এটা ভুল হইছে, এটা এটা ভুল হইছে, যেটা আসলে জিজ্ঞেস করা উচিত সে মানুষ কাজ করতে কিনা। আচ্ছা আমাদের যে বিষয়গুলো আছে ওইগুলো।